আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বাংলাদেশের একজন বিখ্যাত বাংলাভাষীদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় এবং খুব শ্রদ্ধাভাজন একজন ব্যক্তি ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহেমা তাকে সামনে নিয়ে আজকে দু চারটে কথা বলার জন্য উপস্থিত হয়েছি ঠিক আজ থেকে কয়েক বছর আগে এগারোই মে দু হাজার ষোলোতে সকাল দশটা নাগাদ এদিনে খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমহল্লা তিনি গাড়ি একটি অ্যাক্সিডেন্টে তিনি ইন্তেকাল করেছেন গোটা বাংলা ভাষাভাষী মানুষের কাছে সেই দিনটা ছিল খুব শোকাহত একটা দিন সোশ্যাল মিডিয়াতে প্রত্যেকটা পোস্টে পোস্টে একই ধরনের পোস্ট পাওয়া যাচ্ছিলো শুধুমাত্র সেটা খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমহলার একটা গাড়ি তাতে তার একটা এক সাইডে রক্ত রঞ্জিত একটা টুপির কিছুটা অংশ এবং তার ড্রাইভারে কিছু ছবি আমরা এগুলো দেখেছি গোটা বাংলা ভাষাভাষী মানুষের কাছে সেই দিন একটা সুখাহত দিন সে যে মতবাদের হোক না কেন যে মানে ফিরকা বা যে মাঝাব যে আইডিওলজিকে ফলো করুক না কেন প্রত্যেকটা মানুষের চেহারার উপর একটা শোকের ছায়া একটা দুঃখ তারা সকলেই প্রত্যেকটা মানুষ কিন্তু সেই দিন কিছু একটা হারিয়েছে এবং যেমন তেমন না সের প্রিয় ভাজন কোনো ব্যক্তিকে হারিয়েছে নিজের সন্তান সমতুল্য কোনো ক্ষেত্রে নিজের পিতা সমতুল্য অ্যাকচুয়ালি সমস্ত মানুষ সেই দিনটাকে অনুভব করেছে যে আমাদের মধ্যে থেকে এমন একজন চলে গেল যে সত্যি আমাদের একজন আপন জন ছিল এটা সমস্ত আপনি বলেন আহলুল হাদিস বলেন হানাফি বলেন দেবন্দি বলেন বেরলবি বলেন জামাত ইসলামী বলেন প্রত্যেক যারাই ইসলামের মধ্যে আছে মুসলিম তার সম্পর্কে যারা একটু একটু জানে বা দশ মিনিট একটা ক্লিপ দেখেছে তারা কিন্তু সকলে সে দিনটাকে ভুলে কোনো দিনই যাবে না যতদিন তারা জীবিত আছে তো যাই হোক মৃত্যুর রহস্য একটা আছে অনেকে ধারণা করে এটাকে আসলে কি মৃত্যু না তাকে একটা পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এই বিতর্ক আছে এখন পর্যন্ত কোনো সমাধান আসে নাই বা এটা নিয়ে কোনো গোয়েন্দা বিভাগের কোনো ব্যক্তি তারা এটা নিয়ে কোনো মাথা ঘুমাচ্ছে না যে আসলে সেটা কি অ্যাক্সিডেন্ট ছিল না তাকে সত্যিই একটা অ্যাক্সিডেন্ট না এটাকে অ্যাক্সিডেন্ট করানো হয়েছে তো যাই হোক খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রায় যে অবদান আজকে আমরা কিছু কিছু তার কথা আমরা বলবো প্রথমত তার বিষয়ে আমাদের মতো মানুষ বলবে এটা বলতে কেমন লাগে যেহেতু তিনি পৃথিবীতে নেই এখন বর্তমান প্রেক্ষাপটে তার জন্য তার সম্পর্কে দুই চারটে কথা বলতে হয় যেখন্দকার আব্দুল জাহাঙ্গীর এ মহল্লা প্রসঙ্গে মানে আমি যতটা জানি তার সঙ্গে আমার কোনো দিন কথা হয়নি তার সঙ্গে সরাসরি কোনো দিন আমার দেখাও হয়নি শুধুমাত্র কয়েকবার ফেসবুকে কিছু মেসেজ হয়েছিল খ্রিশ্চান ধর্মের ওপরে শেখের কাছে কিছু প্রশ্ন করেছিলাম কিছু জিনিস ডিসকাশন করেছিলাম তার মৃত্যুর মাত্র দেড় সপ্তাহ আগে সাত থেকে দশ দিন আগে তার সঙ্গে কথাবার্তা হয়েছিল এবং তার সঙ্গে দেখা করার চূড়ান্ত এটা ছিল তাই যাই হোক তার আগেই আল্লাহ তাকে নিয়েছে আমার এই আকাঙ্ক্ষা আল্লাহ সুমানতালা পূরণ করেনি কবুল করেনি যাই হোক তো খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রাহমুল্লার তার মানে স্বাভাবিক জীবন এটা আমরা যতটা শুনেছি বা আমি যতটা শুনেছি আমার মানে নিজের কর্ণ দ্বারা সোভন যেটা সাব্যস্ত বিভিন্ন আলোচকদের মধ্যে থেকে আসুন্না প্রকাশনী থেকে আসুন্না ট্রাস্ট যেটা আছে বারো চোদ্দো জন আলেম ওলমা যেখানে ফি আহলাদি সমস্ত ওলেমাদেরকে নিয়ে একটা আলোচনা করা হয় সেখানে আমাদের আহমদুল্লাহ শেখ আহমাদুল্লাহ হাফেজ তিনি পরিচালনা করেন অনুষ্ঠানটিকে সে আর আলোচনাটা শুনেছি এবং সমস্ত ওলেমারা তার সম্পর্কে তথা পিস যারা কয়েক মাস সময় দুবাই কাটিয়েছিল সে হানাফি বলেন দেবন্দি বলেন বা অন্য কেউ বলেন তারা সকলেই শেখের ব্যাপারে এত সুন্দর সুন্দর কিছু কথা বলেছে কিছু তার জীবনের সঙ্গে তাদের জীবনের সঙ্গে ঘটে যাওয়া কিছু ঘটনা বর্ণনা করেছে প্রত্যেকটা ঘটনাই একটা জিনিস প্রমাণ করে যে শেখ রহমা মানসিকতা এবং তার নিয়াত এবং তার ইখলাস এবং তার আদাব এবং তার আখলাক মানে এতটা উঁচু মানের যে এটা মিসাল এখন বর্তমান প্রেক্ষাপটে আপনি কাকে দিবেন জীবন্ত মানুষের মধ্যে খুঁজে পাওয়া মুশকিল এতটাই নরম প্রকৃতির এবং এতটাই উদর এবং তিনি এতটাই মানে ছোটোদেরকে যেমন স্নেহ করতেন বড়দেরকে ওই সম্মান করতেন মানে মানে কোন দিক দিয়ে তিনি ঘাটতি আছেন তার রাখলাখের দিকে এটা আমাদের নজরে আসমন্ত পড়ে না বা বিভিন্ন সোর্স থেকে আমরা যতটা দেখেছি যে না কোনোভাবেই তার ব্যবহার তার রাখলাখ মানুষের সঙ্গে কথা বলা ধরন মানে এগুলো প্রত্যেকটা জিনিস যেন মানে একটা স্বতন্ত্র ভিন্নতা আছে তাকে এইভাবে হয়তো সৃষ্টি করেছেন যে তার যে মানে কথাবার্তা বলার ধরন বা তার তাকানো তার মুখের হাসি মানে এই প্রত্যেকটা এগুলো আপনি চাইলেও কপি করতে পারবেন না কেউ যদি মনে করে যে আমরা খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমা হুল্লার মতো আমরা একটু কপি করবো যে স্যাক কীভাবে হাসে বা তিনি কীভাবে রিয়াক্ট করে বিরোধী পক্ষের কোনো কথা আসলে সাহেব কীভাবে রিয়্যাক্ট করে আপনি যদি চেষ্টা করেন চেষ্টা করলেও আপনি কিন্তু এটাকে মানে সর্বক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু শেখ রায় মহল্লা যেভাবে মেনটেন করতেন যেভূ উত্তর দিতেন যেভু সহনশীলতা মানে মধ্যে থাকতেন আপনি চেষ্টা করলেও পারবেন না আমরা দেখেছি অনেকে দেখেছি শেখ রায় মহল্লার মতো মানহাজ গ্রহণ করতে চেয়েছে মানে তার আখলাখটাকে নেওয়ার চেষ্টা করেছে তারপরেও যদি তাদের বিরুদ্ধে দু চারটে কথা চলে যায় তিনি কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারেন না সেই সময় তিনি কিন্তু দু চারটে মানে কথা বলেই ফেলে কিন্তু শেখ রায় মহল্লা এমন একজন ব্যক্তি তাকে একজন প্রশ্ন করেছে শেখ আপনার বিপক্ষে একজন আলেম তো কিছু লিখেছে শেখ রায়মল্লাহ তিনি সঙ্গে সঙ্গে হাসতে হাসতে বলছে যে ওই শেখ তো আসলে অনেক বড় শেখ তো ওনাকে আমার সালাম জানিয়েন আর আমি তো মানুষ আমার ভুল হতেই পারে মানে তিনি যে মানে সঙ্গে সঙ্গে এই যে চিন্তা তার যে চিন্তা একটা ধারণা যে কীভাবে তিনি বলে ফেলেন সঙ্গে সঙ্গে একজন মানুষ তার বিপক্ষে লিখেছে তার বিপক্ষে সমালোচনা করেছে আর তাকে যখন বলা হচ্ছে যে শাক আপনার বিপক্ষে লেখা আছে উনি হাসতে হাসতে তখন ওটাকে মানে গ্রহণ করছে যে হ্যাঁ আমি তিনি তো শাক আমার তাকে আমার পক্ষ থেকে তাকে সালাম জানিয়ে দেন আর আমার তো ভুল হতে পারে আপনারা আমার বই পড়ার দরকার নেই আপনারা কোরআন পড়েন কোরআনে তো কোনো ভুল নেই মানে এই যে কন্ট্রোল মানে এই সময়তেই এই কথাটা বলছে মানে এটা কি আপনি যদি অভিনয় করতে চান কপি করতে চান যে আপনিও বলবেন আপনার দ্বারা এটা সম্ভব না সেই মুহূর্তে বলা সম্ভব না আপনি এটা দেখবেন লক্ষ্য করে দেখবেন যে সেই সময় বলা সম্ভব না তার মানে আমার যতটা মনে হয় আল্লাহ সুমনতালা শেখ রায় মহল্লাকে মানে তার ফিতরাতিভাবে মানে ফিতরাতি চিজ মানে ফিতরাতিভাবে তাকে এমনভাবে তৈরি করেছে আল্লাহ সুমন যে মানে এই ইখতালাফি বিষয় বলেন মুসলিম উম্মাকে প্রতি ভালোবাসা এবং মুসলিম উম্মার প্রতি যে একটা দরদ তার প্রত্যেকটা আলোচনাতে এগুলো কিন্তু বোঝা যায় যে মুসলিম উম্মার জন্য তিনি কিছু করতে চান বা মুসলিম উম্মাকে তিনি যত রকম মুসলিম উম্মা ফিতনাতে আছে সেই থেকে রক্ষা করার জন্য মানে একটু মানে আল্লাহ অভিমুখী হওয়াটা মানে তিনি প্রত্যেকটা আলোচনাতে তার তিনটে জিনিস আমি লক্ষ্য করেছি যে কোনো প্রশ্নোত্তর হোক যে কোনো আলোচনা হোক তিনটে জিনিস তার খুব বেশি লক্ষ্য করা যায় এক যে প্রথম হচ্ছে কোনো বিভেদপূর্ণ মাসালাতে তিনি একটা খুব সুন্দর সমাধান দেওয়ার চেষ্টা করেন এবং উভয় পক্ষকে ঠান্ডা রাখার চেষ্টা করে তিনি একটা রায় দেওয়ার চেষ্টা করেন এটা প্রত্যেকটা এটা হচ্ছে মুসলিম উম্মার ইমিউনিটিকে ঐক্যটাকে ধরে রাখার জন্য তিনি কাজ করতেন দুই উক্ত আলোচনার সঙ্গে সঙ্গে তিনি কিছু রাজনৈতিক ব্যাখ্যাও করতেন কিছু রাজনৈতিক ব্যাখ্যা যে রাজনীতি যদি এই ব্যক্তিরা ইয়ে এটা বলতো তাহলে কি এটা মানতেন মানে একটা রাজনৈতিক ভাব নিতেন রাজনৈতিক কথা বলতেন এই জন্য কারণ রাজনৈতিক ব্যক্তিরা যদি তার আলোচনাটা শ্রবণ করে সেক্ষেত্রে থেকে তারা যেন শিক্ষা লাভ করতে পারে তিনি আরেকটা জিনিস সবসময় খেয়াল রাখতেন আন্তর্জাতিক প্রেক্ষাপট আন্তর্জাতিক প্রেক্ষাপট যারা মুসলিম ইসলাম বিদ্বেষী যারা নাস্তিক ইসলামকে মানে কটু মন্তব্য করে তাদের কিন্তু প্রত্যেকটা প্রশ্ন প্রশ্নোত্তরের মধ্যে দেখবেন খন্দকার জাহাঙ্গীর রহমহল্লা তিনি তো একটা জবাব দেওয়ার চেষ্টা করতেন এবং তাদের ভিতটা যে দুর্বল এটা প্রমাণ করার চেষ্টা করতেন মানে প্রত্যেকটা আলোচনাতে তিনি দেখবেন মানে এক মানে মুসলিম উম্মাকে নিয়ে সবসময় একটা চিন্তিত থাকতেন মুসলিম উম্মার কোনটাতে কল্যাণ হবে তিনি এটা নিয়ে মানে একাধিক আলোচনা করেছেন একাধিক বই রচনা করেছে তো তার সম্পর্কে বলা সবচেয়ে বেশি যে তার দুটো জিনিস এক তার আখলাক বা তার মানে ব্যবহার মানুষকে এতটাই মানে পাগল করে দিয়েছে যে মানুষ এইভাবে ব্যবহার করতে পারে কিভাবে আর আমি এটা চ্যালেঞ্জ করে বলতে পারি যে খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমুল্লাহ তিনি মানে যেসব বিষয়গুলোকে কন্ট্রোল করেন তিনি যে মানে আদব বা আখলাখ তিনি যেটাকে গ্রহণ মানে ছিলেন তার মধ্যে এটা আপনি যদি অভিনয় করতে চাইবেন মনে করেন যে আমি অভিনয় করব। বা আমি তার মতো হওয়ার চেষ্টা করবো অভিনয় করতে চাইলেও আপনি অভিনয় করেও সর্বদা আপনি কিন্তু তার মতো আপনি দেখাতে পারবেন না আপনার অভিনয় ফল্ট হয়ে যাবে শেখ ক্রাই মহল্লার কিন্তু মানে এটা মানে ফিতরাতিভাবে তিনি করতে পারতেন তিনি মানে এটা আমভাবে স্বাভাবিকভাবে করতে পারতেন কিন্তু সে জিনিসটাকে আপনি অভিনয়ের মধ্যে নিয়ে আসতেছে সেটা করলে আপনি পারবেন না আমরা একাধিক জায়গাতে দেখেছি অনেক মানুষ সহনশীল বলছে ঐক্যের কথা বলছে কিন্তু শাইক রেহমুল্লাহ যে ঐক্যের কথা বলতেন কর্মে সেও আসন করতেন কিন্তু অনেক আছে তার ঐক্যের কথা বলে মুসলিম মোহাম্মদ দরদের কথা বলে কিন্তু যখনই তার বিরুদ্ধে একটু পয়েন্ট চলে যায় তিনি সঙ্গে সঙ্গে হিমস্ত্র হয়ে যান অসংখ্য আমি দেখেছি এরকম অসংখ্য আপনারা দেখেছেন নাম বলা দরকার নেই তো শেখ রেমহল্লার এই গুণ এ বৈশিষ্ট্য এ আদাব আল্লাহ সুবান তালা আমাদের প্রত্যেকটা মুসলিম আলেম ওলেমা যারা আছে তাদের অন্তর মধ্যে জাগিয়ে দাও পরে আল্লাহ আমিন আল্লাহ সুবান তাল্লা তার যে ভালো ভালো গুণগুলো আছে অধিকাংশ মানে দিন সম্পর্কে এবং তার মানে ব্যক্তিত্ব সম্পর্কে যে সুন্দর সুন্দর গুণগুলো আছে অন্তত একটু একটু হল আল্লাহ সুবান আমাদেরকে জন্য তুমি কবুল করে নাও আল্লাহম আমিন যাই হোক এখানে কিছু বলবো যে শেখ রহমা উল্লার ভিডিও বক্তৃতা তো আপনারা অনেকেই শুনেছেন শুনে তো আপনারা নিজেরাই ডিসিশন নিতে পেরেছেন যে সাইকে চিন্তাধারা তা চেতনা কি ছিল তো সর্বক্ষেত্রে তিনি একটা জিনিসকে তিনি সামনে রাখতেন মুসলিম উম্মার একটা চো ঐক্য এবং মুসলিম উম্মা যেন ফিতনা ফাসাদ থেকে যেন দূরে থাকে এবং আন্তর্জাতিক চাপ থেকে যেন মুসলিম উম্মা যেন নিরাপদে থাকে এবং এই যা মানে মুসলিম উম্মাকে যেন এই গুনাহের কাছ থেকে পাপের কাজ থেকে যেন তিনি দূরে রাখতে পারতেন মানে তিনি সহ্য করতে পারতেন না যে কোনো মুসলিম একটা গুনাহ করবে এটা হয় কিভাবে তিনি এটা সহ্য করতে পারতেন না খন্দকার জাহাঙ্গীর মোল্লা এটা সহ্য করতে পারতেন না যে ইসলামের বিরুদ্ধে কেউ কলম ধরবে আর তিনি সহ্য করে নেবেন এটাও তিনি কখনোই তিনি মানে মেনে নিতে পারতেন না মানে তার প্রত্যেকটা আলোচনাতে এটাই আমরা লক্ষ্য করেছি যে একটা মানুষ যে জাহান নামে যাবে এটা তিনি মানে খুব এই এই দুনিয়াতেই তিনি খুব দুঃখ পেতেন কষ্ট পেতেন যে একজন মানুষ অন্যায় করছে পাপ করছে তার জন্য তার অন্তরটা কাঁদত বা কাঁদে এটা তার বক্তৃতার মধ্যেই ফুটে ওঠে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমাদের আলেমলময় সব ক্ষেত্রে আমরা দেখেছি যে তার আলোচনা করছে আলোচনা স্টেজ মধ্যে শেষ ওখানে দরদ দিয়ে কাঁদছে দোয়া করার সময় কাঁদে ভাসিয়ে দিচ্ছে কিন্তু তার দুনিয়াবী জীবনে এমনটা নয় কিন্তু খন্দকার জাহাঙ্গীর রায় মোহল্লা তিনি যেমনটি স্টেজের তেমন তার বাইরে আমার বাংলাদেশে যিনি শিডিউল নাই আমাদের রায়হান ভাই রায়হান ভাইয়ের সঙ্গে খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর এমল্লার ভালো একটা সম্পর্ক ছিল এবং একটা ঘরোয়া সম্পর্ক ছিল মানে রায়ন ভাইয়ের বায়ে বাসাতে সে তিনি খাওয়া দাওয়া পর্যন্ত করতেন নাস্তা করতেন এবং রায়ন ভাইয়ের সঙ্গে মানে রায়ন ভাই বিভিন্ন সফরে তার সঙ্গে থাকতেন প্রোগ্রামে যেতেন তো জাহাঙ্গীর এমল্লার সম্পর্কে আমি আবু মানে আমাদের রাইহান ভাইয়ের কাছ থেকে অনেক কিছু শুনেছি আর তিনি যেহেতু একদম ঘরের মধ্যে থেকে একসঙ্গে খাওয়া দাওয়া রাস্তায় চলাফেরা সমস্ত কিছু করেছে সেক্ষেত্রে তিনি আমার সঙ্গে অনেক কিছু স্মৃতি তিনি শেয়ার করেছে একদা আমি বাংলাদেশে প্রোগ্রামে ছিলাম সম্ভবত গত বছরে গত বছর কি তার আগের বছরে আমি বাংলাদেশে ছিলাম তো যখন যশোরে আমার একটা প্রোগ্রাম ছিল যশোর থেকে ফিরছিলাম ফিরে আসার সময়তে রাত্রি প্রায় দেড়টা দুটো বাজে এমতো পরিস্থিতি রাহান ভাই আমাকে বলল যে রহুল রাহুল ভাই এখানে হচ্ছে একটা জায়গা আছে তো ওখানে খন্দকা জাহাঙ্গীর হল্লার এখানে আসন্না ট্রাস্ট আছে এবং ওখানে তার কবরস্থান আছে যখন আমি শুনেছি যে জাহীরায় মোল্লার এখানে সোনার ট্রাস্ট আছে কেন বাংলাদেশে তো কিছু চিনি না এবং ওখানে কবরস্থান আছে আমি সঙ্গে সঙ্গে ড্রাইভারকে বললাম যে ড্রাইভার সাহেব আপনি গাড়ি রাখেন মানে রানিং অবস্থাতে যেতে যেতে বলছে যে এখানে খন্দকার তোকার জাঙ্গীর এম্লার আসনার ট্রাস্ট আছে এবং ওখানে তার কবরস্থান আছে আমি সঙ্গে সঙ্গে ওখানে বলেছিলাম ড্রাইভারকে যে আপনি তাঁতের গাড়ি মানে সাইড করেন সঙ্গে সঙ্গে গাড়িটাকে আমরা রাত্রি প্রায় দুটো পার হয়ে গেছে আমরা রাত্রি গাড়িটা মানে ই করলাম মানে থামালাম তারপরে আসুনা ট্রাস্ট আমরা ভ্রমণ করব বা দেখব এই নিয়েতে রাত্রেবেতে কেউ নেই ফাঁকা আমরা তিনজন আমি রায়ন ভাই আর আমাদের ড্রাইভার সাহেব ইসমাইল ভাই এই তিনজন আমরা তখন চলাচল করছি ওখানে দেখলাম একজন দারোয়ান তার কাছ থেকে অনুমোদন নিলাম যে একটু আমরা ঘুরতে ঘুরে দেখতে চাই তো সোনার ট্রাস্ট দেখলাম দেখবেন ফেসবুকে আমি ছবিও পোস্ট করেছিলাম যা সুন্নাথ ট্রাস্টের সামনে আমি গভীর রাত্রে দাঁড়িয়ে আছি তারপরে রাহান ভাইকে বললাম যে শাইকের এখানে কবরস্থান কোথায় আছে তো তিনি বললেন ওই পাশেই কবরস্থান তো আমরা সেখানে রাতায় গেলাম তারপরে আলহামদুলিল্লাহ গিয়ে আমরা দোয়া করলাম শাইকের জন্য তো মানে মানে উদ্দেশ্য ছিল যে শাইকের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করব। এটা আমার মানে একটা আকাঙ্ক্ষা ছিল একটা চাহিদা ছিল যে কোনো ব্যক্তি প্রসঙ্গে আমার দুটো ব্যক্তির সঙ্গে দেখা করার খুব ইচ্ছে ছিল মানে দেখবো এটা মানে নিজের একটা ইচ্ছে একটা হইস তার মধ্যে একজন ডক্টর জাকির নাইকর হাবিজাহুল্লাহ আর একজন খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রাহমহল্লা তা আলহামদুলিল্লাহ আবদুল্লা জাহাঙ্গীর রেমহল্লার সঙ্গে জীবিত অবস্থায় দেখা হয়নি তার কবরের সঙ্গে সাক্ষাৎ করার তৌফিক আল্লাহাল্লাহ দিয়েছে এবং আমরা দেখেছি দেখে এসেছি তো সার্বিক পর্যায়ে আমি এ কথা বলতে চাই যে শেখ রাহেমহল্লা প্রসঙ্গে যে তার মতো আখলাখ তার মতো ব্যবহার কন্ট্রোল করার ক্ষমতা এবং তার চিন্তা তার চেতনা এগুলো একজন মানুষের দ্বারাই অভিনয় করাটাও সম্ভব নয় অভিনয় করতে গেলেও তার অভিনয় মিসিং হবে অভিনয়েও ফল্ট হবে দেখবেন এটা আমি মানে গর মানে এর মানে তার আখলাখ তার আদব এবং তার চিন্তাধারা আপনাকে উদাহরণ কীভাবে দিব এটা আমার দ্বারা ভাষায় মানে দ্বারা প্রকাশ করতে পারছে না তার জন্য এটা বলছি যে কোনো মানুষের দ্বারা কোন বর্তমান যারা আছে তারা অভিনয় করতে পারবে না অভিনয় করতে গেলেও ওই ব্যক্তি ফল করবে কিন্তু শেখ মহ্লাই সে ফলটাও করেনি যেহেতু একটা ফিতরাতি মানে তিনি নিজেই ওইভাবে ওইভাবে আল্লাহ ওনাকে তৈরি করেছেন ওইভাবে তিনি চিন্তা করতেন ওইভাবে মানুষের সঙ্গে কথা বলতেন ওইভাবে তিনি আখলাখ মানে তার ব্যবহার ওরকমই ছিল সবসময় মুসলিম উম্মার জন্য ভাবতেন নিজের জন্য তিনি ভাবতেন না মানে এটা আপনাকে বোঝানোর চেষ্টা করছি মানে সারের সংক্ষেপ এতটাই তো যাই হোক শেখ রায় আলহামদুলিল্লাহ তিনি চারটে দিকে কাজ করেছেন এক যে তিনি শির্ক এবং বিদাতের ব্যাপারে তিনি মানে তীক্ষ্ণ ছিলেন কেন তিনি এটা খুব কঠোর হস্তে তিনি মানে খণ্ডন করেছেন শিরিক এবং বিদাতকে তিনি কখনোই সহ্য করতে পারতেন না তার মানে তাদের যে করতে করতেন এমন না তিনি খণ্ডন করেছেন খুব সুন্দরভাবে বুঝিয়েছেন তার জন্য কিতাব রচনা করতে হয়েছে কিতাব লিখেছেন তিনি শিরিক এবং বিদাতের ব্যাপারে তিনি কঠোর ছিলেন তাহুদের ব্যাপারে তিনি কঠোর ছিলেন এখানে কোনো আপোষ করেননি হ্যাঁ ইখতলাফে ফ্রু ইখতলাফে তিনি আপোষ করেছেন সে বিষয়ে তিনি মানে এখানে তিনি কিছুটা দুর্বলতা প্রকাশ করেছেন কিন্তু ঠিক আছে কিন্তু তারপরে মূল যে মানদণ্ড ইসলামের যে তৌহিদ এবং শিরিক এবং সুনাদ বিদাত এই চারটে বিষয়ের পরে তিনি এতই কঠোর সিদ্ধহস্ত ছিলেন যে তিনি এই চারটে জিনিসকে তিনি কখনো আপোষ করতে চাননি তার জন্য তার জ্বলন্ত কয়েকটা মানে উদাহরণ প্রমাণ পাওয়া যায় তার লিখে যাওয়া কিছু মানে কিতাবপত্রে যেমন এহাউ সুনান দেখবেন গোটা বইটাতে মানে বিদাতকে তিনি এমনভাবে সুন্দরভাবে খণ্ডন করেছেন আর সুন্নাতের উপরে তিনি এত জোর দিয়েছেন গোটা বাংলা ভাষাতে এমন কোনো বই নাই আহলেদিসের আলেম বলেম অনেক সুন্নাতের উপরে গুরুত্বের উপরে বই লিখেছে বিদাত পরিহারের ব্যাপারে বই লিখেছে কিন্তু এই রাউ সুনার জন্য আপনি পড়েন সমস্ত বইয়ের মধ্যে এক নম্বর বই যদি বলা যে কোন বইটা সব যেটা বেটার দেন সাধারণ মানুষের জন্য এবং আলেমদের জন্য প্রত্যেকটা মানুষ বলতে বাধ্য হবে যে এহা উসনান খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর বইটা এতই চমৎকার যে কোনো মানে আলেমদের জন্য এখানে জ্ঞানের খোরাক আছে আলেম যদি মানে কেউ পড়তে চায় তার জন্যে এখানে মানে জ্ঞানের যে একটা ভাণ্ডার বইটাতে আপনারা বুঝতে পারবেন তিনি এভাবে বিদাতকে কীভাবে তিনি রদ করেছেন খণ্ডন করেছেন খুব সুন্দর ভাষায় সাহাবিদের কল দ্বারা তাবেদের দ্বারা ইমাম মুজাহের দ্বারা ইমাম আবনীফা রেমল্লা ফিক দ্বারা কত সুন্দরভাবে নতুন নতুন তথ্যে পরিপূর্ণ ভরপুর একদম আর তিনি বিদাতকে খণ্ডন করার পাশাপাশি বিশ্ব সুন্নাকে ভালোবাসা মহব্বত করা আল্লাহ রুসাল্ল সুননাথের প্রতি মানুষের যে মানে একটু যদি মহব্বত হয় ভালোবাসা হয় বিশ্বনীর সুন্নাতের গুরুত্ব কতটা কেন বিশ্বনবি সুন্নাতকে পালন করতে হবে মানে এত সুন্দরভাবে তিনি উপস্থাপন করেছেন এটা বাংলা ভাষার বিকল্প আর দ্বিতীয় কোনো বই আছে বলে আমাদের এই মুহূর্তে জানা নেই থাকতে পারে আমাদের দৃষ্টিগোচর নেই তবে এই বইটা অত্যন্ত মূল্যবান তাই আমরা সমস্ত শ্রোতাদেরকে বলবো যে আপনারা বইটা পড়তে পারেন এই জন্য এই বইটা এসোনান আমার কাছে প্রথম যখন প্রকাশ হয়ে চলে সেই সময় এটা তৃতীয় প্রকাশ আমার কাছে আছে আর সুন্না প্রকাশনী বাংলাদেশ থেকে ছাপিয়েছে এই বইটা অত্যন্ত চমৎকার এবং বিশ্বের সুন্না প্রতি ভালোবাসা মোহব্বতের জন্য বইটা অতীব গুরুত্বপূর্ণ সাধারণ আলেমদের জন্য এবং পাশাপাশি যারা দিন শিখতে চায় ইসলাম শিখতে চাইছে তাদের জন্য আপনারা গিফট করতে পারেন বইটা এখান থেকে অনেক কিছু খোরাকি আছে আর আকিদার ব্যাপারে তিনি যে একদম মানে আকিদার ব্যাপারে তিনি যে খুবই কঠোর ছিলেন এবং মানহাজে সালাফ মানে সালাফি আকিদার যে ব্যাপারে তিনি এত সুন্দর চমৎকারভাবে অনেক জায়গাতে তিনি লেখালেখি করেছেন তার মধ্যে একটি বই দেখবেন কোরআনসোনার আলোকে ইসলামী আকিদা এ বইটা পড়বেন এই বইটাতে দেখবেন খন্দকার জাহাঙ্গীর এ মল্লা আকিদার বিষয়ে মাসাল্লাহ খুব চমৎকার তিনি প্রায় ছয়শো পৃষ্ঠার বই এটা ছয়শো চল্লিশ পৃষ্ঠার বই ছয়শো চল্লিশ ব্যাপী তিনি এত সুন্দর চমৎকারভাবে উপস্থান করেছে আঁকেদার উপরে যে মানে আমাদের কোন আঁকে হওয়া উচিত মানে সঠিক আঁকেদা কোনটা অমুসলিমদের আঁকেদা কোনটা এটাকে পার্থ করেছেন এত সুন্দরভাবে যে আপনি আশ্চর্য হয়ে যাবেন আর সালাবদের থেকে এত পরিমাণে দলিল নিয়ে এসেছে মানে বাংলা ভাষাতে বিকল্প নেই তার লেখাতে অনেকটা ইমাম ইবনু তাইমিয়া রহমহল্লাহ এবং শেখ শাহুল্লাহ মহাদেস দেহেলবি রহমহল্লার যে কোয়ালিটি যে ঢং ওইটাও আমি লক্ষ্য করেছি যে অনেকটা আলহামদুলিল্লাহ ওই ধরনের তিনি লিখতে পারতেন এবং ওই ধরনের তিনি লিখেছেন বইগুলোতে দুই পক্ষের দলিল নিয়ে এসেছে তারপরে নিজে একটা কোন দলিলটা যে সুন্দর বা কোন দলিলটা অগ্রাধিকার পর যোগ্য তিনি সেটাকে ব্যক্ত করেছেন খুব সুন্দর ভাষায় আপনারা বইটা পড়তে পারেন আরেকটা শেখরাই মহল্লার বই আছে আকীদার উপরে ইমাম আবু হানিফা রাহিমুল্লাহ রচিত আলফিখুল আকবার এটা তিনি ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন এবং বঙ্গঅনুবাদ করেছেন এই বইটা অন্তত পড়বেন ইমাম আবু হানিফা রাহিমুল্লাহর প্রসঙ্গে আর প্রত্যেকটা বইয়ে ফুরফুরা পীর সাহেবের মানে ভূমিকাতে কিছু মোকাদ্দাতে কিছু অভিমত রচনা করা হয়েছে কিছু বই আবু কাহাসিদ্দিক রাইমাহুল্লার আছে আর কিছু বই অন্য অন্য কিছু মতামত দেওয়া আছে তো সর্বোপরি একথা আপনাদেরকে বলছি যে শেখ সুন্নত বিদাতের প্রতি মানে খুব কঠোর ছিলেন এবং তাহিদ এবং শিরকের ব্যাপারে তিনি খুব কঠোর ছিলেন ইখতলাফ যেগুলো ফুরে ইকতলাফ আছে সেগুলোতে তিনি শিথিল ছিলেন কোনো আপত্তি নেই তার জন্য তো হালেহাদিসরা মূল মানদণ্ড যেহেতু শেখ মহল্লা মানে তার ভূমিকা এত সুন্দর তার জন্য শেখ মহল্লাকে মহল্লা হাদিস প্রত্যেকজন আলেম ওলুমা যারা আছে তারা সকলে সম্মান করে শ্রদ্ধা করে শেখরাম মোল্লাকে দিয়ে প্রোগ্রাম করেছে মাহফিল করেছে নিজেদের মসজিদে খুদবাদিতে দিয়েছে মানে কেন কারণ শেখরাই মল্লার আকিদা বিশুদ্ধ আলাদা স্তর এটাই চাই যে সমাজের আঁকিদা পরিবর্তন হয়ে যাক ইকতাল বি যদি মতপার্থ থাকে থাকুক সমস্যা নেই যা শাকরাই মোল্লা কিছু বইয়ের সঙ্গে আমরা পরিচয় আরও আপনাদেরকে ঘটিয়ে দিয়ে দিতে চাই যারা শেখ রায় মোল্লা বইগুলো সম্পর্কে জানেন না তাদের জন্য বইগুলো উপকারী বই যে শেখ রেমুল্লা শেখ সুননাথ বিদাতের ওপরে যে আরেকটা বিষয় যে শেখ রেমহল্লা মানে যে একজন মানে মহাদ্দের মতো তিনি কিছু কাজ করেছেন কেন অধিকাংশ দেখা যায় যে কেউ ফিকি বিষয়ে পারদর্শী কাউকে দেখা যায় শুধুই সে হাদিস বিভাগে পারদর্শী কাউকে দেখা যায় যে তিনি এমনি তফসিরে পারদর্শী কিন্তু শেখ রায় মহল্লা তিনি চতুর্দিক থেকে মানে তাকে মানে যখন তার যে লেখাটা পড়বেন মনে করেন তিনি সেই বিষয়ে মানে একজন অভিজ্ঞ একজন বিশেষজ্ঞ ব্যক্তি যেন আপনাকে দেখালাম যে তিনি সুন্নাথ বিদাত এবং আকেদার উপরে হচ্ছে যে আকেদার প্রসঙ্গে যখন লিখেছে তখন মনে হচ্ছে তিনি যখন আঁকেদার ইমাম মানে এত সুন্দর সুন্দরভাবে তিনি বইটাকে উপস্থাপন করেছেন মনে হচ্ছে যে আকেদার উপর তিনি গবেষণা করেছেন পিএইচডি করেছেন আকিদার একজন বিশেষজ্ঞ এমন কিছু মনে হয় তার বইটা যখন পড়ি আবার যখন হাদিসের উপরে আপনি পড়তে যাবেন অসাধারণ কিছু বই আছে তার মধ্যে একটা দেখেন শেখের লেখা হাদিসের নামে জালিয়াতি মানে বাংলা ভাষায় প্রথম বই আমার জানা মতে যে হাদিসের নামে জালিয়াতিতে শেখ রেম্লা প্রথম দুইশো পৃষ্ঠা তিনি আলোচনা করেছে অসলুল হাদিস প্রসঙ্গে মানে অসুলে হাদিস প্রসঙ্গে দুইশো পৃষ্ঠা প্রথমে বইটাতে আলোচনা করেছেন ভূমিকাতে তারপর তিনি শুরু করেছেন বাকি চারশো পৃষ্ঠা যে হাদিসের নামে জালিয়াতি সমাজে যে প্রচলিত অসংখ্য হাদিস আছে যে হাদিসগুলো ভিত্তিহীন যে হাদিসগুলো মানে মঙ্গু বলেছে স্পষ্ট ভাবে লা এর কোনো ভিত্তি নেই এই শব্দগুলো ব্যবহার করেছে কিন্তু এ মানে বিশেষ করে বিভিন্ন বক্তা আলোচক সল কণ্ঠ যারা আছে ওয়াজিন যারা আছেন তারা এই আলোচনাগুলো করেন শেখ মহ্লা মুসলিম উম্মাকে রক্ষার্থে এবং বক্তাদেরকে একটু পরিবর্তন তাদের ইসলাহের জন্য যে তারা যে হাদিসগুলো ব্যবহার করে আসলে এগুলো হাদিস নয় এই জন্য শেখ রেমহল্লা তিনি হাদিস সালামের জালিয়াতিতে অসংখ্য ঘটনা নকল করেছেন বিশেষ করে এটা যারা বক্তা আছে তাদের অন্তত একবার পড়া উচিত জাহাঙ্গীর হাদিসের নামে বইটা একবার পড়া উচিত একবার যদি পড়ে তাহলে সে বুঝতে পারবে যে তিনি কত হাদিস বলেন তার আলোচনাতে কত জাল হাদিস বলেন এটা বুঝতে পারবে এবং জাল হাদিস বলার যে একটা কাবিরা গোনা এটা হারাম এমনকি জাল হাদিস কেউ যদি হাদিস তৈরি করতো সালাবদের মধ্যে থেকে হত্যা মৃত্যু দণ্ড দিয়েছে তিনি অসংখ্য কল নকল করেছে ওসুল হাদিস প্রথম দুইশো পৃষ্ঠা আলোচনা করেছে যারা এই দুইশো পৃষ্ঠা পড়বে তারা মানে অসুলে হাদিস প্রসঙ্গে অধিকাংশ জ্ঞান তখন অর্জন করতে পারবে মানে শেখ র্যাম্লামাতে দুইশো পৃষ্ঠব্যাপী তিনি এটি আলোচনা করেছেন তার বইটা পড়ে দেখে মনে হবে যে তিনি একজন মানে হাদিসের একজন বিশেষজ্ঞ একজন পালন করেছেন একদম খুরধার তিনি কলম চালিয়েছেন বিশেষ করে হাদিস হাদিসের জালিয়াতি যেন হাদিস যেন জাল সমাজে প্রচার হয় বক্তারা যেন এখান থেকে সতর্ক থাকে তাই বক্তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে অন্তত শেখ রায় এই বইটা আপনি একবার পড়েন আপনার যে আলোচনা করেন মাশুর পরিচিত খুব পরিচিত বক্তা এবং জনপ্রিয় বক্তা লক্ষ লক্ষ কোটি কোটি যাদের ভিউ ফলোয়ার আছে তারাও কিন্তু দেখবেন অনেক জাল হালিস বলে যে শেখ রায় নিজে এখানে বইগুলোতে লিখেছে অন্তত আপনাদের একবার পড়া উচিত নিজের ইসলামের জন্য আরেকটা বই দেখেন যে শেখ রায় একটা বই আছে মূলত এটা ফুরফুরা পীর আবুবাক্কার সিদ্দিক রহমাহলার একটা বই ছিল আল এই বইটাকে তিনি বঙ্গানুবাদ করেছেন এবং ব্যাখ্যা করেছেন বই তিনি বিশ্লেষণ করেছেন চমৎকার একটা বই যে পীর সাহেবের লেখা হয়ে যাবেন সেই বইটার পাণ্ডুলিপি থেকে তিনি বইটাকে ব্যাখ্যা করেছেন অনুবাদ করেছেন এবং তাহাকিখ করেছেন তাকরিজ করেছেন যে সমাজে প্রচলিত কতগুলো হাদিস আছে মানে আপনাকে বোঝাতে চাইছে যে শেখ রহমল্লা যেমন একজন আকিদার ইমাম ঠিক একইভাবে তিনি একজন মহাদ্রিসের ভূমিকা পালন করেছে যে সহিফ মানে অসংখ্য অনেক আলেমার ধারণায় নেই যে সহি কাকে বলে জাইফ কাকে বলে হাদিস কীভাবে জৈফ হয় হাদিস কীভাবে মানে হাসান হয় হাদিস কিভাবে মৌজু হয় মৌধু হওয়ার কারণ কি ওসুল হাদিস সম্পর্কে কোনো ধারণাই নেই যারা তাদের সম্পর্কে কোনো ধারণাই নেই অনেক বড় বড় আলেম আছে তাকে যারা তাদের দশখানা গ্রন্থের নাম যদি বলতে বলেন দশখানা বইয়ের নামও বলতে পারবে না যারা তাদের সম্পর্কে হয়তো কোনো বইও দেখেনি অনেক বড় বড় আলেম এমন পাওয়া যায় কিন্তু শেখ রায় মহল্লা এমন একজন ব্যক্তি যে তিনি একদিন মহদ্দিসের মতো ক্ষুর্ধত কিছু কলম চালিয়েছেন যেগুলো স্পষ্টভাবে সমাজে প্রচলিত জাল হাদিস আর জাল হাদিসের ফল হচ্ছে জাহান্নাম নাম সেবুখারি এক হাজার নয় নম্বর হাদিসে আপনারা দেখেছেন তার জন্য তিনি কত চমৎকারভাবে একজন মহাদেশের ভূমিকা পালন করেছে এটা সহজে আপনারা বুঝতে পারবেন আরও কিছু দেখেন যে শেখ রায় মহল্লার আরও বেশ কিছু লেখনি আপনাদেরকে দেখাতে চাইছি একটা বই আছে যে কোরআন সোনার আলোকে পোশাক ও দেহ সজ্জা মানে পোশাক তিনি পোশাকের বইটা লেখার পেছনে একটা কারণ আছে যে আমাদের মুসলিম সমাজ যখন মানুষের টুপি দেখে চেনা যায় কে কোট পরেছে কে টাই পরেছে কে পাঞ্জে পরছে কে জুব্বা পরেছে কে জামা পরেছে কে প্যান্ট পরছে এটা নিয়ে কেউ পক্ষে বলছে কেউ বিপক্ষে বলছে কেউ টাই পরেছে এই জন্য ইহুদি কি দালাল ফতোয়া দিচ্ছে কেউ উঁচু টুপি পরেছে এই জন্য তাকে বেদাতি বলছে কে নিচু টুপি পরেছে এই জন্য তাকে সুন্নাতি বলছে এই যে একটা পোশাকের মধ্যে একটা মুসলিম উম্মাকে একটা সেপারেট একটা ভিন্নতা একটা অনেক্য দেখা যায় এজন্য শেখ র্যাম পোশাকের পোশাক উপরে তিনি খুব চমৎকার আলোচনা করেছেন যে দাড়ি কেমন হবে টুপি কেমন হবে উঁচু টুপির বিধান কি পাসকলির টুপির বিধান কি সবুজ টুপির বিধান কি পাগড়ির বিধান কি মানে চমৎকারভাবে চমৎকারভাবে এত সুন্দর উপস্থাপন করেছে যে মুসলিম উম্মা যে মানে পোশাকটাকে মনে করছে জুব্বা হাব্বা টুপি লম্বা টুপি উঁচু টুপি গোল টুপি কে একটা ফেতা বাঁধছে কে জুব্বা পরছে কে জামা পড়ছে কে প্যান্ট পরছে কে টাই পড়ছে মানে সমস্ত বিষয়কে তিনি এত সুন্দরভাবে তিনি কভার করেছেন যে মুসলিম উম্মা যেখানে বিভক্ত হচ্ছে দেখছে সেখানে বলল সেখানে কলম ধরে তিনি চেষ্টা করেছেন যে মুসলিম উম্মাকে যে না পোশাক বাহ্যিক দৃষ্টিকোণটা বড় বিষয় নয় মূলত আপনার অন্তরকে খাস্তে পরিবর্তন করতে হবে তিনি আলোচনা করেছেন অনেক বিষয় এবং সম্মত কোনটা উত্তম পোশাক তিনি সেটাও আলোচনা করেছে এবারটাও পড়তে পারেন কেননা এটা একটা একটা বর্তমান প্রেক্ষাপটে খুব একটা সমস্যা যে মানুষ পোশাক দেখে বিধান আরোপ করে দেয় জারি করে দেয় অনেক কিছু সেখানে আরেকটা যেটা খেদমত বড় খেদমত আমি মনে করি বাংলা ভাষাতে এই ধরনের বই আর একটাও নাই যে বইটা আপনাকে দেখাতে চেষ্টা করব অনেক বই আছে বইটার নাম হচ্ছে ইসলামের নামে জঙ্গিবাদ খন্দকার আব্দুল জাহাঙ্গীর এমহল্লা ইসলামের নামে জঙ্গিবাদ বইটা রচনা করেছেন এই বইটাতে মূলত হারেজি মতবাদ যারা আছে তাদের ব্যবচ্ছেদ করেছে এবং যারা গণতন্ত্রের নামে দিন ক্যাম্প করতে চায় তাদের এখানে ব্যবচ্ছেদ করেছে তো যাই হোক সে মানে সাইকেল যে ভাষা এবং বোঝানোর যে ক্যাপাসিটি অত্যধিক সুন্দর এবং মনে রাখবেন গোটা বাংলাদেশে ইসলামের নামে জঙ্গিবাদের উপরে অনেক বই আছে আলুল হাদিস হলে পঞ্চাশের অধিক বই লিখেছে একশোর অধিক তারা প্রবন্ধ রচনা করেছে অসংখ্য কওমি মাদ্রাসা থেকে লেখা হয়েছে আলিয়া থেকে লেখা হয়েছে অনেক জায়গা থেকে লেখা হয়েছে কিন্তু সর্বোপরি আপনাকে বলবো এই বইটা একটা বিশেষত্ব আছে শেখ রায়মহুল্লাহ ইসলামের নামে জঙ্গিবাদ বইটা রচনা করেছে এখানে মূলত দুটো জিনিসকে খণ্ডন করেছে প্রথম তিনি পঞ্চাশটা পৃষ্ঠা খণ্ডন করেছেন শুধুমাত্র আন্তর্জাতিক মিডিয়া যারা ইসলামকে জঙ্গি সাজাচ্ছে মুসলিমদেরকে জঙ্গি বলছে মুসলিমদের বিরুদ্ধে মিথ্যা প্রচার করছে তাদের ব্যবচ্ছেদ করেছে মানে এই লেখাটুক এই প্রথম পঞ্চাশ পৃষ্ঠটা বাংলাদেশের কোন আলেমের চিন্তাধারা করেছে আমার জানা নাই শেখ রেম্লা ছাড়া মানে তিনি প্রথম ব্যক্তি আমার মনে হয় যে ইসলামী নামে তিনি আন্তর্জাতিক মিডিয়া আন্তর্জাতিক যে চক্রান্ত মুসলিমদের জঙ্গি সন্ত্রাসী বলা তিনি এত চমৎকারভাবে খণ্ডন করেছেন আরও কয়েকশো বই জঙ্গিবাদের বিরুদ্ধে পড়েন মুসলিমদের লেখা এক জায়গাতে খণ্ডন করেনি শুধুমাত্র কোরআন দিয়ে আর হাদিস দিয়ে খণ্ডন করার চেষ্টা করেছে খালাজিদেরকে খণ্ডন করার চেষ্টা করেছে কিন্তু শেখ রহমুল্লাহ একটা অতিরিক্ত একটা অধ্যায় বেঁধেছেন যে আন্তর্জাতিক লেভেলে মুসলিমদেরকে যে জঙ্গি বলা হচ্ছে সন্ত্রাসী বলা হচ্ছে এইসব জ্যানিস্ট যারা আছে তাদের খণ্ডন করেছে এইসব যারা সেকুলার আছে বা যারা ইসলাম বিদ্বেষী আছে তাদেরকে খণ্ডন করেছে যে ইসলাম মূলত জঙ্গিবাদ নয় ইসলাম জঙ্গিবাদ তৈরি করতে বলে না জঙ্গিবাদকে সমর্থন করে না তারপরে তিনি আলোচনা করেছে যেসব মুসলিমদের মধ্যে কিছু জঙ্গি হয়ে যাচ্ছে কিছু খারেজি হয়ে যাচ্ছে তাদের কিছু চিন্তাধারা তারা কেন এই খারেজি চিন্তার দিকে চলে যাচ্ছে মানে তাদের যা সাইকোলজি এই সাইকোলজিকে তিনি ধরেছেন যে তারা এটা কেন করছে খুব চমৎকারভাবে তিনি আলোচনা করেছেন তারা শাক মানে ব্যাখ্যা করেছে সম্পূর্ণ ভালো সময় নেই শাক বোঝাতে চাইছে একজন ব্যক্তি একজন যুবক কেন খারিজ হয়ে যায় তো সাইক মানে যে পয়েন্ট ধরেছে খুব চমৎকার পয়েন্ট যে আসলে তাদের সাইকোলজি হচ্ছে একটা একটা যুবক যখন দেখছে যে মুসলিম একটা দেশে ইসলামী বিধান মানা হচ্ছে না বা অন্য জায়গাতে মুসলিমদেরকে নির্যাতন করা হচ্ছে নামাজ পড়তে দেওয়া হচ্ছে না তাদের জানাজা করতে দেওয়া হচ্ছে না আজান দেওয়া হচ্ছে না মুসলিমদের পরে নির্যাতন করা হচ্ছে তখন একটা যুবক অটোমেটিক যে আমাদের মুসলিম হয়েছে বলে আমাদেরকে আজান দিতে দেবে না মানে এই যে মুসলিম যুবকটা তখন মানে এটা তার ভেতরে কাজ করছে এবং তখন মনে করছে যুবকটি যেন আমাদের জন্য কিছু করা উচিত এই জন্য সে কিছু করতে যাচ্ছে কোনো একজন আলেমার পরামর্শ ছাড়া আর তখন সে জঙ্গি বা এদিকে হচ্ছে তার আগে ধরেছে যে সে কেন জঙ্গি হচ্ছে আগে পয়েন্ট তারপরে খুব সুন্দরভাবে যারা এই চিন্তাধারায় আছে তাকে খন্ডন করেছে যে উচিত নয় এব ঝাঁপিয়ে পড়া উচিত নয় বা এইভাবে যদি কোনো মুসলিমদের অত্যাচার করা করে কোনো রাষ্ট্র কোনো ক্ষমতা মানে কোনো ব্যক্তি তাহলে তাদের সঙ্গে কিভাবে মোকাবেলা করার জন্য শরীয়ত আমাদেরকে নির্দেশ দিয়েছে মানে কোনো বিধান কি আর বিধানের মানদণ্ড কি হতে হবে বা তার দ্বন্দ্ব কী হবে অপরাধ করলে কী হয় অপরাধের সাজাকে সর্বক্ষেত্রে এক হয় অপরাধের সাজা কে দিতে পারে মানে খুব চমৎকার হয় তিনি খারেজিদেরকে খণ্ডন করেছেন এবং ইসলামকে কায়েম করার জন্য বিভিন্ন মত পথ পদ্ধতি মানুষ যে দখল করেছে বা চেষ্টা করেছে তাদেরকে খুব সুন্দরভাবে খণ্ডন করেছে সব জায়গায় চমৎকার লেগেছে আমার এই অধ্যায়টা দুটো বিষয় খারেজিদেরকে খণ্ডন করা শেখ রাহমাল্লা একটা নতুন নতুন একটা ওসু আছে এবং নতুন একটা কিছু পয়েন্ট আছে আর আন্তর্জাতিক মিডিয়াকে এবং যারা এর বিদেশি তাদেরকে এত চমৎকার খন করেছে আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি গোটা বাংলাদেশ কি বাংলা ভাষাতে এমন কোনো লেখা বই নেই করে না করেছেন যুক্তি আর শেখ রায় ইন্টারনেটের বিভিন্ন ওয়েবসাইট থেকে তিনি দলিল প্রমাণ এবং গুগল থেকে বিভিন্ন উইকিপিডিয়া থেকে তিনি এত দলিল প্রমাণ দিয়েছে মনে হচ্ছে যে শেখ রায় মানে গোটা তার গোটা গুগলটা মুখস্ত আছে আপনি দেখবেন যে অসংখ্য তিনি উইকিপিডিয়া থেকে দলিল দিয়েছে আশ্চর্য হয়ে যাবে তো এই বইটা নিয়ে আর এত আলোচনা করছি না আরেকটা আছে যে আমাদের সমাজে দেখবেন সালাতে দোয়া জিকির এগুলো নিয়ে কে লাফে জিকির করছে কে মানে জিকির করছে জিকির করা ভালো কাজ কিন্তু তারপরে মধ্যে বাড়াবাড়ি আছে গুলু আছে এই সমস্ত বিষয়টিকে নিয়ে সে একটা বই রেখেছে যে সলাদ দোয়া ও জিকির এই প্রসঙ্গে তিনি মানে কোনটা সুন্নতি পদ্ধতিতে জিকির মানে কোনটা কোন দোয়াটা সুন্নতি দোয়া মানে তিনি খুব সুন্দরভাবে চমৎকারভাবে মানুষকে যেন সুন্নাতের দিকে মানুষকে ধাবিত করতে পারে সুননাথ অভিমুখী করতে পারে এবং থেকে পরিহার করতে পারে সুন্নতি জিকির আজগার অজিফা আলহামদুলিল্লাহ শেখ রহমাল্লাহ খুব চমৎকারভাবে তিনি বইটাতে সংকলন করেছেন এবং খুব মূল্যবান বই আপনারা এই বইটা থেকে বিশ্বনবীর সুন্নাত ই দোয়া জিকির এবং অজিফাগুলো শিখে নিতে পারেন বিভিন্ন পীর যেসব মানে জিকির দেয় বা দুয়া করতে বলে সেগুলোকে খুব সুন্দরভাবে সাবলীল ভাষায় তিনি খণ্ডন করেছে বইটা পড়তে পারেন একটা বই দেখায় যে মুসলিম নেসাব ইসলামে মানে ওজিফা রাসুল মানে এটাও মানে সুফিবাদের দিকে যেসব মানুষগুলো বেশি ধাবিত হয়ে যায় ওজিফা টজিফা এই বিষয়গুলো নিয়ে তো সেগুলো খুব চমৎকার হবে মানে ওইসব ব্যক্তিদেরকে তাদের ভাষা দিয়ে তাদের তারা যে ভাষাটা বোঝিয়ে আসলে সুপিবাদ সুপি তরিকায় সেই সব ভাষা দিয়ে শেখ র্যামহল্লা তাদের জন্য কিছু অজিফা মানে আলোচনা করেছে এ বইটাও মানে তাদের জন্য খুব উপকারী হবে যারা সুন্নতি তরিকায় ওজিফা জিকির করতে চায় তাদের জন্য আরেকটা শেখের আরেকটা দিক আছে যে শেখ র্যামহল্লা মানে বিশেষ করে খ্রিশ্চানদের বিরুদ্ধে তিনি এত লিখেছেন আমার মনে হয় বাংলা ভাষার কেউ নেই শেখ রেম এটা গেল ইসলামী খেদমত আপনাকে আগে বলেছি শেখ যখন হাদিসের বিষয়ে আলোচনা করতে শুরু করেছে মনে হচ্ছে তিনি মহাদেশের ভূমিকা পালন করছে তিনি আকেদার বিষয়ে কলম ধরেছে তখন মনে হচ্ছে তিনি যখন আকেদার একজন ইমাম মানে আকেদার ইমামের মতো মনে হচ্ছে আবার যখন তিনি সুন্নাত বিদাতের ব্যাপারে আসে তখন মনে হচ্ছে যে মানে মানে একজন ব্যক্তি যে কত সুন্দরভাবে মানুষকে বোঝাতে পারে আর কত সূক্ষ্ম সূক্ষ্ম তিনি দলিল দিয়ে দেলাল দেলাল করে বিশ্বনবী সুননাথকে প্রতিষ্ঠা করতে পারে এটা একটা অব মানে মানে ভাষা দিয়ে প্রকাশ করার মতো নয় আরেকটা বিষয় আমি তারজব হয়েছি যে শেখ মহল্লার যখন কিছু বই পড়েছি খ্রিশ্চান ধর্মের উপরে যেমন খ্রিশ্চান মানে বাইবেল প্রসঙ্গে তিনি যখন লিখেছেন অল্লাহি মানে আল্লাহ কসম করে আপনাকে বলছি যে বাংলা ভাষাতে এমন বই পাওয়া মুশকিল বাংলা ভাষায় নয় এমনকি উর্দু ভাষাতে শেখ এমন একটা এমন একটা সম্পদ মানে সম্পদ দেখেছে উর্দু ভাষাতে নয় ইংরেজি ভাষাতে আমি পাই নাই আপনার বইটা আমি দেখাবো যে শেখ মানে কোন বইটা এত চমৎকার লিখেছে মানে শেখ যখন খ্রিস্টান ধর্মের বাইবেলের মানে বাইবেল প্রসঙ্গে যখন লিখতে শুরু করেছেন বিভিন্ন বই রচনা করতে শুরু করেছেন তখন মনে হচ্ছে যে তিনি একজন খ্রিস্টান ধর্মের পণ্ডিত পণ্ডিত মানে খ্রিস্টান ধর্মের পণ্ডিত বিশেষজ্ঞ ছাড়া এত সূক্ষ্ম বিষয় খ্রিস্টান ধর্ম বাইবেল প্রসঙ্গে লিখতেই পারে না সম্ভবই নয় আর গোটা বইয়ে হাজার হাজার লক্ষ লক্ষ দলিল প্রমাণ ইন্টারনেট ওয়েবসাইট পত্রিকা পেপার মানে মানে কোন দিক দিয়ে কিছু ঘাটতি নেই আপনি আশ্চর্য হয়ে যাবেন একটা বই দেখে আপনাকে যে শেখ রাহেমুল্লাহ সর্বশেষ যে বই শেখ রাহে শেখ শেখ সর্বশেষ বই হচ্ছে বইটা পবিত্র বাইবেল পরিচিতি ও পর্যালোচনা খন্দকার আবদুল্লা জাহাঙ্গীর রায় মহল্লা চিন্তা করেছেন বাইবেলের পর্যালোচনা করেছে এত মোটা একটা বই বাইবেলই মাত্র দেড় হাজার পৃষ্ঠা শেখ বইলে লিখে বলেছে সাড়ে সাতশো পৃষ্ঠার বই দেখেছেন বাইবেল পরিচিতি তো এটা শেখ শেখ রাহ সর্বশেষ পাণ্ডুলিপি এই পাণ্ডুলবিটার শেখের সেই গাড়ির মধ্যে থেকে পাওয়া যায় এই পাণ্ডুল শেখ রেমল্লার মানে এই বইটার পাণ্ডুল শেখ রেমলার সেই দিন যদি অ্যাক্সিডেন্ট করে দিন তিনি ঢাকায় যাচ্ছিলেন প্রুফ দেখতে দেখতে আর এই পাণ্ডুল গাড়ির মধ্যে থেকে যায় তারপরে এই পাণ্ডবুলিকে সংগ্রহ করে পরবর্তী সময়তে প্রকাশ করা হয় মানে এই বইটার সঙ্গে শেখের শেষ একটা লেখনি এবং সেই একটা স্মৃতি জড়িয়ে আছে আপনারা বইটা অন্তত পড়বেন একবার আপনার বইটা কিনবেন বাইবেল পরিচিতি ও পর্যালোচনা শেখ রায় সর্বশেষ এই বইটা এবং পাণ্ডুলিপিটা রক্তে মাখায় পাণ্ডুলিপি ছিল মানে শেখের রক্তের দ্বারা এই বইয়ের যে পাণ্ডুলিপি ছিল সেটা ভিজে ছিল তো যাই হোক শেখ রায় এই বিষয়টি বইটা প্রসঙ্গে আমি যেটা বলছি যে এই বইটাতে শেখ রেমউল্লা এত পর্যালোচনা করেছে গোটা বইটাতে খ্রিস্টান ধর্ম প্রসঙ্গে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে বাইবেলের যেমন পবিত্র কোরআন যেমন বিভিন্ন নুসখা আছে সে বোখারের যেমন চারটে নুষ্কা মূল নুসখা পাওয়া যায় তারপরে বিভিন্নজন বর্ণনা করেছে ঠিক বাইবেলের যে পাণ্ডুলিপি কতগুলো আছে কত হাজার পুরাতন সমস্ত কিছু তিনি মানে যেমন আলেকজান্ড্রিয়ার যে পাণ্ডুলিপি আছে সিন্থুয়া পাণ্ডুলি পাণ্ডুলিপি আছে বাইবেলের মানে এই পাণ্ডুলিপি তিনি তাহকিক পেশ করেছেন আশ্চর্য হয়ে যাবেন একজন ব্যক্তি হাদিস তাহিক করেছে ঠিক আছে যে একটা হাদিসের তাহকিক করলো একজন মুসলিম স্কলার তাহিক করলো ঠিক আছে শেখ রহমউল্লাহ বাইবেলের বিভিন্ন নুস্কার তিনি তাহিক করেছেন যে এই আলেকজান্ড্রিয়ান যে নুস্কাটা বাইবেলে পাওয়া যায় এটা তাহিক কি হবে শেখ রহমল্লাহ মানে সিনথেয়া যে পাণ্ডুলিপি আছে সেটা তাহকিক পেশ করেছে এটা বাইবেলের এটা কোরআন হাদিসের নয় তিনি ওখানেও তাহকিক পেশ করেছেন যে ওই পাণ্ডুলিপিগুলো কেন গ্রহণযোগ্য নয় বাইবেলের পাণ্ডুলিপিগুলো যেগুলো সমাজে প্রচলিত আছে এখনও বিভিন্ন খ্রিস্টানদের গির্জাতে মজুদ আছে সেই পাণ্ডুলিপি কেন গ্রহণযোগ্য নয় তিনি এটা আলোচনা করেছে মানে এটা আমি সব আশ্চর্য হয়ে গেছি যেটা অন্য অন্য জায়গাতে আমি এই আলোচনাটা পাইনি কিন্তু শেখ রেমহল্লার এই বইটাতে আমি সেটা পেয়েছি এবং আমার জন্য খুব বেশি উপকার হয়েছে মানে শেখ রেমলার এই বইটা পেয়ে বাংলা ভাষায় কারা প্রকার হয়েছে জানি না তবে আমার যে কত প্রকার হয়েছে আমি যে কতইল এই বইটা থেকে হাসিল করেছি এবং খ্রিস্টান ধর্ম সম্পর্কে আমি যতটুকু জানতাম তার বিষ গুণ আমি এই বইটা থেকে আরো বেশি অর্জন করতে পেরেছি এবং শেখ রেহমল্লার প্রত্যেকটা কথা মানে আমি ধরে ধরে পড়েছি এবং একটা কথাকে আমি দশবার পড়েছি কিন্তু শেখ রেহমাল্লাহর ইস্তেদালাল যেগুলো আছে বাইবেল থেকে মানে আপনি বোঝাতে পারবো না যারা একটু খ্রিস্টান ধর্ম সম্পর্কে পড়েছেন যারা বাইবেল সম্পর্কে একটু জানেন তাই যখন বইটা পড়বেন তখন বুঝতে পারবেন যে শেখ রায়মহল্লা মানে বইটায় বাইবেল থেকে যে দেলাল করেছে মানে এটা যারা জানে তারাই বুঝতে পারবে যে মানে কত সুন্দর এবং এত সূক্ষ্ম সূক্ষ্ম পয়েন্ট তিনি উপস্থাপন করেছেন বাইবেল থেকে শেখ রায়মাহুল্লাহ যে একজন বিশেষজ্ঞ ব্যক্তি ছাড়া খ্রিস্টান বিশেষজ্ঞ পণ্ডিত ছাড়া কোন ব্যক্তির বলা সম্ভবই না লেখা সম্ভবই না আশ্চর্য হয়ে যাবেন আর আরও আশ্চর্য হলাম শেখ রায়মুল্লার বাইবেলের তিনি না হলো বিষখানা বিষখানা ভার্সান থেকে তিনি বইটাকে সংকলন করেছেন যে যে অমুক পাণ্ডুলিপিতে এই কথা বাইবেল এই ভার্সটা এখানে এভাবে আছে কিংস জেমস ভার্সানে এই ওয়ার্ডটা এখানে এইভাবে আছে রিভার্সিস্ট্যান্ট ভার্সানে এটা নেই মানে তিনি এইভাবে যে মানে চারিদিক থেকে যে বাইবেলটা যে একটা একটা এই বাইবেলে যে একটা বিকৃত কিতাব বাইবেল যে একটা বিকৃত এটা যে গ্রহণযোগ্য না এটা যে আসলে তারা বিকৃত করেছে কোরআন যে দাবি কোরআনের দাবিকে প্রমাণ করার জন্য শেখ আবদুল্লাহ জাহাঙ্গীর রায় মহল্লা তিনি এটাতে এত চমৎকারভাবে আলোচনা করেছে যে কোনো দিক থেকে আপনি এটাকে বুঝতে পারবেন যে কোনো দিক থেকে শেখ কেন কোনো খুঁত রাখেনি সার্বিক দিক থেকে তিনি বাইবেল প্রসঙ্গে তিনি অসাধারণ লিখেছে এবং আশ্চর্য হয়ে যাবেন শেখ মল্লা এই বইটা লেখার জন্য তিনি ইন্টারনেটের ওয়েবসাইট কতগুলো ব্যবহার করেছে জানেন কতগুলো উইকিপিডিয়া কতগুলো তিনি উইকিপিডিয়া ব্যবহার করেছেন এবং কতগুলো পাশাপাশি তিনি বিভিন্ন উইকিপিডিয়ার পাশাপাশি তিনি বিভিন্ন গুগল থেকে বিভিন্ন জায়গা থেকে তিনি সোর্স নিয়েছেন একশো নয়খানা তিনি সোর্স নিয়েছেন শুধু ইন্টারনেট থেকে আশ্চর্য হয়ে যাবেন একশো নয়খানা তিনি ইন্টারনেট থেকে শুধু সোর্স নিয়েছেন আর ইন্টারনেটের বিভিন্ন লিঙ্ক দেওয়া আছে যে শেখরে বলে যে তথ্য নিয়েছে ইন্টারনেটের কোন সাইডে আছে তার মানে বুঝতে হবে যে শেখ আধুনিক মানে আধুনিক তথ্য প্রযুক্তির যুগে তিনি এটাকে কিভাবে হাতের হিসেবে ব্যবহার করেছেন তিনি যে টেকনোলজিও জানতেন এবং তিনি যে গোটা খ্রিস্টান জগৎকে জানার জন্য তিনি ইন্টারনেটে ঘেটে ঘেঁটে একশন নয়খানা যদি শুধু তার বইয়ে রেফারেন্স দেয় তিনি আর কতগুলো তথ্য জানতেন শুধুমাত্র ইন্টারনেট থেকে মানে গুগল এবং বিভিন্ন উইকিপিডিয়া এনসাইক্লোপিডিয়া বা এনকার্টা থেকে তিনি প্রচুর দলিল দিয়েছে তো চিন্তা করেন একশো নয়খানা দলিল যদি শুধুমাত্র তার একটা বই নিয়ে আসে শুধুমাত্র ওয়েবসাইট থেকে খ্রিস্টানদের ওয়েবসাইট থেকে তো শেখ র্যমউল্লাহ খ্রিশ্চানদের আরও কত ওয়েবসাইট যা জানতেন একটা আস মানে চিন্তা করা যায় না আমি আশ্চর্য হয়েছি তখন যখন শেখ র্যমউল্লাহ তিনি বাইবেল থেকে দলিল দিচ্ছেন বাইবেল হাতে নাতে আছে সবাই পড়েছে শেখ পড়েছে শেখ দালাল করেছে এটা স্বাভাবিক আমি ধরে নিলাম কিন্তু তারপরে শেখ র্যমউল্লাহ যে তিনি ইন্টারনেট থেকে একশো নয়খানা দলিল দিয়েছে রেফারেন্স দিয়েছে বিভিন্ন উইকিপিডিয়া থেকে এনকাটা থেকে বিভিন্ন গুগলের বিভিন্ন মানে ওয়েবসাইট থেকে খ্রিস্টানদের আর সবগুলো ইংলিশ সবগুলো ইংরেজি ভাষাতে সবগুলো ইংরেজিতে চিন্তা করতে মানে শেখ তিনি ইংরেজি ভাষায় কতটা পারদর্শী ছিলেন এবং তিনি আধুনিক তথ্য প্রযুক্তিতে তিনি কতটা খেয়াল রাখতেন এবং কতটা তার গভীর তার সম্পর্ক ছিল এই সব জায়গাতে এবং তিনি কত সুন্দরভাবে ওখান থেকে দলিলগুলোকে নিয়ে এসে তার বই তিনি সংকলন করেছেন আশ্চর্য হয়ে যাবেন আরেকটা বই আছে আমি বইটা প্রসঙ্গে এক একটা বই প্রসঙ্গে আলোচনা করতে গেলে দু চার ঘন্টা লেগে যাবে সাইকরেমল্লার আর একটা বই আমি দেখেছি যে বইটা এই বইটা ছোট্ট একটা বই কিতাবুল মুকাদ্দাস ইঞ্জিল শরীফ এবং ইসাই ধর্ম আমার চেয়ে সাইকরে মল্লার আলহামদুলিল্লাহ সব বইগুলোই আছে তো কিতাবুল মুকাদ্দাসা ইঞ্জিল শরীফ ইসাই ধর্ম এই বইটা ছোট্ট একটা বই মাত্র কয় পৃষ্ঠা বইটা আশি পৃষ্ঠার বই কিন্তু এই পৃষ্ঠার বই যদি কোনো একজন যে কোনো মুসলিম যদি মুখস্থ করে ফেলতে পারে অথবা মাথা যে ঢুকে নিতে পারে আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি গোটা বিশ্বের কোনো খ্রিস্টান মিশনারি কোনো পাদ্রী নাই যে মুসলিমদেরকে পরাস্ত করতে পারে এই ছোট্ট একটা বই সাইকরাই মোল্লায় এত দলিল সংকলন করেছে যদি বইটা কেউ মাথার মধ্যে ঢুকে নিতে পারে মাথার মধ্যে মুখস্থ করে নিতে পারে তথ্যগুলো যুক্তিগুলো শেখের ইস্তেদালগুলো এজ এ মুসলিম যে কোনো মুসলিম যদি এটা যদি মুখস্থ করে ফেলতে পারে তাহলে পৃথিবীতে এমন কোনো খ্রিশ্চান মিশনারি নেই যে মুসলিমদেরকে বিভ্রান্ত করতে পারে এবং ইসলামকে ভুল প্রবণ করতে পারে এবং খ্রিস্টান ধর্মের অসরতা একদম যত বড় পণ্ডিত হোক না কেন আপনি ডেভিড উইডকে নিয়ে আসেন যে গোটা বিশ্বজগতের এক নম্বর খ্রিস্টান মিশনারি এখন শ্যামুল গিরিন আছে গোটা বিশ্বজগতের সবচেয়ে বড় বড় পাঁচজন মানে খ্রিস্টানদের মধ্যে তিনি একজন তাদেরকে নিয়ে আসেন এই বইটার জবাব যদি মানে বইটা যদি আপনার মুখস্থ থাকে তাদের সঙ্গে আপনি অনায়াসে বিতর্ক করতে পারবেন শেখ রেম্লার মাত্র আশি পৃষ্ঠাতে গোটা খ্রিস্টান ধর্মের অসরতা একদম ব্যবচ্ছেদ করে দিয়েছে এবং শেখ রেমলার এত তথ্য নিয়ে এসেছে বইটাতে যারা বাইবেল সম্পর্কে ধারণা নেই তাদের জন্য হয়তো বইটা কঠিন হতে পারে মানে বুঝতে পারবে না কেন শাকের রহমল্লাটা শুধুমাত্র একটা সূচিপত্র মতো বইটাকে মনে হয় তিনি তৈরি করেছিলেন আমার মনে হয় ধারণা হয় যে হয়তো এটা সূচিপত্র হিসেবে বইটা শুধু তৈরি করেছিলেন পরবর্তী সময় তিনি বড় করে বইটাকে রচনা করতেন এমন কোনো নিয়াদ ছিল কেন তিনি অসংখ্য তথ্য নিয়ে এসেছে কিন্তু খুব বেশি লিখেননি বইটাতে শুধু তথ্যটা পরিপূর্ণ করেছে হয়তো ওখান থেকে পরে তিনি ব্যাখ্যা বিশ্লেষণ করতেন বইটাকে সামনে রেখে আমার এমনটাই ধারণা ইনশাআল্লাহ আমার একটা নিয়াত আছে শাইকের এই বইটাকে আমি ব্যাখ্যা ইনশাআল্লাহ সারা আমি করব শেখের এই বইটাকে কিতাবুল মোকাদ্দ সাইনজিল শরীফ ঈশাই ধর্ম এ বইটা আমি ব্যাখ্যা লিখবো এবং আমার ইচ্ছে আছে বইটা আমার ব্যাখ্যা লেখার কেননা বইটা থেকে এ বইটা থেকে এক হাজার পৃষ্ঠ বই লিখতে পারবেন শেখের যত তথ্য দিয়েছে এই তথ্যগুলোকে সামনে রেখে আপনি এই আশি পৃষ্ঠের বইকে এক হাজার পৃষ্ঠ করতে পারবেন আলহামদুলিল্লাহ আমারও নেত আছে বইটাকে আমি ব্যাখ্যা বিশ্লেষণ করবো যেন মুসলিম যেন খ্রিস্টান ধর্মটাকে এবং তাদের অসরতা শেখ মোল্লা যেটা বোঝাতে চেয়েছেন সেটার জন্য প্রকাশ হয় আমিও চাই শেখ রেমুল্লার এই বইটাকে আমি ব্যাখ্যা করবো এবং বিশ্লেষণ করবো ইনশাআল্লা আলাহ সুম্লা যেন আমাকে মানে এই নেয়াট আল্লাহ কবুল করে এবং মুসলিম ভাই যারা আছেন তাদেরকে বলে শেখ মোল্লা যদি খ্রিস্টান ধর্মের সঙ্গে জানতে চান শেখের এই আশেবিষ্টার বই পড়লে যথেষ্ট যে কোনো খ্রিস্টানকে আপনি অনায়াসে যখন তখন যে কোনো জায়গায় দশ থেকে বিশ মিনিট সময়ের মধ্যে তারকে আপনি সম্পূর্ণ তার খ্রিস্টান ধর্মের মানে যে দুর্বলতা আপনি এটা প্রকাশ করতে পারবেন আমি আশ্চর্য হয়েছিলাম শেখ রেমলার এই বইটা যখন প্রথম পড়েছিলাম কেতাবুল শরীফ ইসাই ধর্ম পিডিএফ পড়েছিলাম তখন আশ্চর্য হয়েছিলাম শেখরে মোল্লা সম্পর্কে জানতাম না আমি অতটা জানতাম যে মুসলিম আলেম ইসলাম সম্পর্কে স্কলার তিনি কোরআন হাদিস খুব ভালো বলতে পারেন এবং তিনি সুন্নাত আকিদার ব্যাপারে খুব পণ্ডিত ব্যক্তি হঠাৎই আমি একদিন গুগলে সার্চ করছি খ্রিস্টান ধর্ম প্রসঙ্গে জানার জন্য তো সে একটা বইটা চলে আসে বইটা তখন পড়তে গিয়ে দেখছি যে আবদুল্লাহ জাহাঙ্গীর রেহমহল্লা আমি তখন বলছি একজন হুজুর মানুষ ইনি আবার কী লিখবেন একজন মুসলিম আলেম ব্যক্তি ইনি আবার কী লিখবেন খ্রিস্টান ধর্ম প্রসঙ্গে তো আমি অতটা মানে যখন নাম দেখেছি তখন আমি অতটা পড়ার চেষ্টা করিনি তারপরে বললাম দেখে কি লিখেছে মানে দেখি কী লিখেছে এই জন্য আমি তারপরে পৃষ্ঠাটা উল্টাতে শুরু করেছি পড়তে শুরু করেছি প্রথম পৃষ্ঠা পড়ে আমি মানে এমন একটা তথ্য পেয়েছিলাম যে তথ্যটা আমি জানতাম না আর তার ইজতেদাল এতটা সুন্দর ছিল এগোটার প্রথম পৃষ্ঠার যে ইস্তেদাল যে ঈশা মাসির হচ্ছে যে জন্মদিবস পালন করা এটা সম্পূর্ণ বিদাত খ্রিস্টান ধর্মের আলোকে পঁচিশে ডিসেম্বর আমি আশ্চর্য হয়েছিলাম যে সেগরে মাল্লারের দালাল মানে আমার কাছে একদম সম্পূর্ণ নতুন লেগেছে এবং খুব আমার কাছে ভালো লেগেছে যখনই প্রথম পৃষ্ঠা পড়েছি মানে আগ্রহ বেড়ে গেল আমি যে মার্শালা চমৎকার ব্যক্তি এত সুন্দর ইস্তেদার করেছে এটা আমি জানতাম না আর তারপর বইটা পড়তে শুরু করি বিশ্বাস করবেন না যে আমি যখন বইটা পিডিএফ পড়তে শুরু করেছিলাম মানে এই পড়তে 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 যতক্ষণ শেষ না হচ্ছে মানে ঘুমটুম সব চলে গেছে মানে বইটা পড়তে গিয়ে ঘুমটুম চলে গেছে মনে হচ্ছে যে আমি একটা বিশাল জ্ঞানের একটা খনি পেয়ে গেছি মনে হচ্ছে যে এই বইটা মানে পেয়েছি মানে আমার কাছে মানে সব কিছু পেয়ে গেছি এবং আমি মানে এটা বোঝানো মানে বোঝাতে পারবো না যে সেই সময় ফিলিংসটা কী ছিল যে শাইকের বইটা পেয়ে মানে আমি ভাবছি তখন যে আমার কাছে একটা মানে খুনি একটা ভান্ডার পেয়ে গেছি একটা স্বর্ণের ভান্ডার মনে হচ্ছে যে একটা পাহাড় পেয়ে গেছি এরকম কিছু একটা মনে হচ্ছে তো বইটা সেই রাত্রেই সম্পূর্ণ একবার পড়লাম পড়ে আমার টান আঞ্চান উঞ্চান করছে যে এতগুলো দলিল দিয়েছে এতগুলো প্রমাণ দিয়েছে শাইকরা মহল্লা মানে তার সঙ্গে যোগাযোগ করব কীভাবে কীভাবে যোগাযোগ করবো মানে কোনো লিঙ্ক পায় না আর তখন সোশ্যাল মিডিয়া তো আমি এত ছিলাম না আমিও জানতাম না সেই সময়তে তো যাই হোক তারপরে বইটা সেদিন পুরো পড়ে শেষ করলাম তারপরে ঘুম থেকে উঠে সকালবেলাতে আবার পড়তে শুরু করেছে আবার বইটা যেন বইটা আমি মুখস্ত করতে পারি এবং তথ্যগুলো আমি যেন নোট করতে পারি সবসময় বইটা লিখে গোটা বই সোশ্যাল মিডিয়ার যোগাযোগ করি যে সাইকরামলা খ্রিস্টান ধর্ম উপরে যত বই আছে সব বইগুলো দরকার তো যাই হোক পরবর্তী তো অনেক পরে আমি বইটা আমি ইন্ডিয়া থেকে মানে একটা দোকানে গিয়ে দেখছি বইটা পেয়েছি আর যখনই পেয়েছি তখন আমি দেখছি যে দোকানদারকে জিজ্ঞেস করেছিলাম আপনারা বিশ্বাস করবেন যে দোকানদারকে জিজ্ঞেস করছি যে এই বই মানে যখন দেখছি কিতাবুল মুকদ্দা সিনজিল শরীফে বইটা খন্দকার জাহাঙ্গীর সাহেবের তখন বইটা আমার দরকার একটা আমি সবসময় একটা না কিনা পাঁচটা কিনে ফেলেছি যদি আমার একটা হারিয়ে যাই মানে এটা আশঙ্কা যে শাই এই বইটা যে এতই জ্ঞানের ভান্ডার এটা আমার জন্য এতই উপকারী ছিল যে আমি ভাবছিলাম যে আবার একটা বই যদি হারিয়ে যাই এই বইটা যদি পরে আবার না পাওয়া যায় এদের জন্য পাঁচটা কিনে নিয়েছি যেন একটা হারালে চার পাঁচটা আমার কাছে থাকে মানে আমি প্রায় যে বইগুলো খুব মানে গুরুত্বপূর্ণ বই আমি তিন চার কপি করে কিনে নিই কারণ একটা আমি পড়বো আর একটা মানে রেখে দেবো এটা যেন বিশ বছর চল্লিশ বছর পরে যেন বইটা আমার কাছে থেকে মানে থাকে যদি করে হারিয়ে যায় তো এটা আমার একটা স্বভাব বা এটা আমার ই যে আমি গুরুত্বপূর্ণ বইগুলোকে তিন চার কপি আমি কিনে ফেলি তো যাই হোক শেখের এই বইটা পড়লে আপনার আশ্চর্য হয়ে যাবেন এ দুটো বই আশ্চর্য হয়ে যাবেন যেহেতু মুসলিম ব্যক্তি খ্রিস্টান ধর্ম প্রসঙ্গে এত তিনি লিখতে পারলেন হবে এত গভীর জ্ঞান তিনি কখন অর্জন করলেন খ্রিস্টান ধর্ম প্রসঙ্গে তিনি কতক্ষণ সময় দিয়েছেন বাইবেল প্রসঙ্গে আশ্চর্য হয়ে যাবেন এ দুটো বই পড়লে আরও খ্রিস্টান ধর্ম প্রসঙ্গে একটা বই আছে আল্লামা রহমতুল্লাহ কারানবী রহমহল্লা তারও একটা বিশাল ইতিহাস আছে তার জীবনী পড়লে আশ্চর্য হয়ে যাবেন মানে কনফিডেন্স বৃদ্ধি পাবে তার জীবনে যদি আপনি পড়েন শেখ রায়মহল্লা তিনি একটা বই লিখেছিলেন ইজহারুল হক রহমতুল্লাহ কারানবী রহমহল্লা তিনি বইটা লিখেছিলেন প্রায় আঠেরোশো শতকের দিকে আঠেরোশো যুদ্ধের সময় ওই সময়তে একটা আলাদা জীবনে আছে চলে পরবর্তী সময় আলোচনা করবো আর আমাদের আবদুল্লাহ জাহাঙ্গীর রহমহল্লা সেই বইটাকে তিনি বাংলা ভাষাতে অনুবাদ করেছেন ইসলামিম ফাউন্ডেশন থেকে দুটো খন্ডে বইটা বের হয়েছে খ্রিস্টান ধর্ম গোটা খ্রিস্টান ধর্মকে ওই দুটো বই একদম বাতিল প্রমাণ করে দিয়েছে ডক্টর জাকির নায়ককে যে ডক্টর জাকির নায়ক দেখছেন কেন ওই একটা বইয়ের কারণে ইজারুল হক এই বইটার দেখা মানে বইটার কারণে ওই বই থেকে ডক্টর জাকির নায়কের তিনি মূল থিম মানে গবেষণার মূল থিম হচ্ছে ওই বইটা ঠিক একইভাবে শেখ আহমেদ দিদাত ডক্টর জাকির নায়কের উস্তাদ তাকে আজকে দেখছেন কেন তারও বইয়ের মূল গবেষণার থিম হচ্ছে ওই ইজারুল হক এরকম একজন বিশ মানে বিখ্যাত একটা গ্রন্থ পৃথিবীর পৃথিবী বিষ্ট ভাষাতে বইটা আছে ওই বইটাকে বাংলা ভাষাভাষী মানুষের জন্য শেখ আবদুল্লাহ জাহাঙ্গীর রেমহল্লা আমাদের কাছে সেই বইটা তিনি বাংলা ভাষাতে উপহার দিয়েছেন দুটো খণ্ডে খুব চমৎকার বই আপনার যে কেউ পড়লে খ্রিস্টান ধর্মের ব্যবচ্ছেদ হয়ে যাবে আর কিছু দরকার নেই ওই বইটাকে শেখ র্যামহল্লা তারপরে ওই ইজারুল হক বই যেটা দুটো খণ্ডে রহমতুল্লা আকরী রেমহল্লা ছিল ওই বইটাকে তিনি পরবর্তী সময়টা সংক্ষিপ্ত করেন তিনি একটা খন্ডে আবার রচনা করে যেন মানুষ যেন এক খণ্ডে জানে যারা কম মানে সময় আছে তাদের জন্য যেন এক খণ্ডে জানে তারা পড়তে পারে খুব চমৎকার তিনি উপস্থাপন করেছেন তার আরো বই আছে কুরবানি জাবিউল্লাহ প্রসঙ্গে কেন খ্রিস্টানরা প্রশ্ন অভিযোগ করে যে ইসমাইলকে আসলে কুরবানি করা হয়েছিল না কোরবানি করা হয়েছিল ইসাহাককে এটা বাইবেল থেকে জাঙ্গীর খণ্ডন করেছে এবং সালাবদের কিতাব থেকে যে আসলে এই কুরবানি করা হয়েছিল এ প্রসঙ্গে খুব চমৎকার তিনি আলোচনা করেছে বইটা পড়তে পারেন মানে আমি সর্বদিক থেকে আপনাকে একথা শেয়ার করতে চাইছি যে শেখ রায়মহুল্লাহ যখন যেখানে কলম ধরেছে সে বিষয়ে যখন আপনি পড়বেন সূক্ষ্মভাবে মনে হবে তিনি একজন বিশেষজ্ঞ একজন পণ্ডিত আশ্চর্য হয়ে গেছিলাম যখন খ্রিস্টান ধর্ম প্রসঙ্গে তার বইটা পড়েছিলাম সবচেয়ে বেশি আমি মানে আশ্চর্য হয়েছিলাম যে একজন আলেম মানুষ একজন হুজুর মানুষ মানে এত সূক্ষ্মভাবে রিস্তেদার করে কীভাবে আর এত গভীর জ্ঞান তিনি মানে কখন অর্জন করলেন এত গভীর জ্ঞান তিনি কখন অর্জন করলেন পাশাপাশি তিনি ওয়েবসাইট যে একশো নয়খানা ওয়েবসাইট থেকে যে দলিল দিয়েছে মানে তিনি এত ওয়েবসাইট ঘাঁটলেন কীভাবে আর একশো নয়খানা প্রত্যেকটি ইংরেজি সাইড একজন আলেম মানুষ ইংরেজি সাইডে যাচ্ছে তিনি সেখান থেকে ইংরেজি মানে দলিল প্রমাণ নিয়ে আসছেন চিন্তা করছেন মানে তার ইংরেজি কত ভালো এমনকি শেখ র্যামলার ইংরেজিতে বই আছে তার আরবিতে লেখা বই আছে বাংলাতে লেখা বই আছে তিনটে ভাষাতে লেখা তার বই আছে এবং তিনি অধিকাংশ যখন মিডিয়াকে খণ্ডন করতেন আন্তর্জাতিক বিশ্বকে যখন খণ্ডন করতেন প্রতি অভিযোগকে খণ্ডন করতেন তিনি ইংরেজি বইয়ের প্রচুর রেফারেন্স দিতেন ইংরেজি প্রচুর বইয়ের তিনি রেফারেন্স দিয়েছেন তার বিভিন্ন বইয়ে আন্তর্জাতিক বিভিন্ন উইকিপিডিয়া বলেন এনসাইক্লোপিডিয়া বলেন এনকাটা বলেন প্রত্যেকটা জায়গা থেকে তিনি দলিল খনন করতেন মানে তিনি সব দিক দিয়ে চতুর মুখ দিয়ে তিনি একজন মানে এমন একজন মানুষ যার ভুল ধরা বা তার যে কোনো একটা ভুল ধরবেন এবং মানে কোনটা তার না তার মানে কি ভুল ধরবেন তার ব্যবহারের দিকে আপনি বিকল্প কাউকে পেশ করতে পারবেন না যতই একজন পীর একজন মানুষ আলেম দাবি করুক ও পীর দাবি করুক পীরও শেখ রেমলার মতো তত সুন্দর অত নম্র অত ভদ্র ব্যবহার করা সম্ভব নয় তার লিখনই যা আছে গোটা বাংলাভাষী মানুষের লেখাকে একত্রিত করলে শেখ রেমুল্লাহ লেখার কাছে মনেই হবে যে না হ্যাঁ শেখ রেমুল্লা যা লিখেছে মানে শেখ রেমলার সঙ্গে মিসাল দেবেন লিখনতে এমন পা খুব দুষ্কর আছে তিনি এত পরিমাণে দলিল প্রমাণ তিনি আসতে পারতেন এবং সূক্ষ্ম দলিল প্রমাণ নিয়ে এসে তিনি ইস্তেদাল করতে পারতেন ঠিক একইভাবে তিনি আন্তর্জাতিক বিশ্বকে যেসব অভিযোগ আছে সেই এটাকে খণ্ডন করেছেন যে ইসলামের নামে জঙ্গিবাদ এই বইটাতে এবং বিভিন্ন আলোচনায় মাঝে মধ্যে তিনি বলতেন যে ওরেন্স মানে বিশেষ করে পশ্চিমা বিশ্বরা তারা এইভাবে গোটা বিশ্বজুগতকে তাক লাগাতে চায় কিন্তু এইভাবে হবে না মানে তিনি খণ্ডন করতেন দেখবেন ভ্যালেন্টাইন্স ডেকে তিনি খণ্ডন করেছেন এইভাবে পঁচিশে ডিসেম্বরকে খণ্ডন করেছেন এইভাবে মানে যখন যেটা দরকার শেখ রাজনীতির দিকে তিনি একজন মনে হয় যে রাজনীতিবিদ যখন তিনি বিশ্বজগতে খবর খবর খবরাখবরের ব্যাপারে তার মনে হচ্ছে যে সমস্ত খবরাখবর সমস্ত দেশের তার মুখস্থ আছে বাইবেল প্রসঙ্গে মনে হচ্ছে তিনি একজন পণ্ডিত ব্যক্তি হাদিসের শাস্ত্র প্রসঙ্গে মনে হচ্ছে পণ্ডিত ব্যক্তি আকিদার ওপরে মনে হচ্ছে তিনি একজন পণ্ডিত ব্যক্তি ইকতালাফি মাসাল যখন লিখেছে বিশেষ করে হাত হাতবাদা প্রসঙ্গে বইটা পড়বেন তারপরে বারো তাকবিরের মানে সলাতের তাকবিদ দিতে হবে কি কয় তাকবির দিতে হবে এ বিষয়টা তারাবির আকাশ সংখ্যার উপরে তার রায়ের সঙ্গে আমাদের দ্বিমত থাকতে পারে কিন্তু তিনি যখন আলোচনা করেছেন দেখবেন তিনি এত পরিমাণে দলিল নিয়ে এসেছেন ইকলাফি বিষয় মনে হচ্ছে যে তিনি একজন ফকি এবং তিনি দেখবেন এই আরেকটা বই আছে তার খুদবাতুল ইসলাম মানে আপনি খুদবা দিবেন কীভাবে খুব চমৎকারভাবে তিনি খুদবার প্রসঙ্গে আলোচনা করেছে এবং বাংলা ভাষায় যে খুদবা দিতে হবে এই মর্মে তিনি প্রথমে বিশ পৃষ্ঠা তিনি আলোচনা করেছে আপনারা পড়তে পারেন মানে সব দিক দিয়ে শেখ রায়মল্লা না তার জীবন তার মানে তার এমনি জীবন এটাকে আপনি কিছু করতে পারেন না অন্য কিছু জায়গাতে মহান সাল্লা সুবাহ তালা শেখ রায়মল্লাকে এইভাবে তৈরি করেছিলেন ছোট্ট কি একটু কিছু কথা বলে আপনাদের সঙ্গে শেয়ার করি যে প্রথম কথা অনেকে আমাকে বলছে যে আমিন ভাই আপনি এত কঠোর আপনি শাকরাম ওল্লার জীবনী নিয়ে আলোচনা করছেন এটা আপনার আসলে অধিকার নেই ভাই আপনাদেরকে এই কথা বলি দেখেন আমি কঠোর বা কঠোরতা অবলম্বন করি কতটা করি এটা আপনাদেরকে বুঝতে হবে কেন করি এটা আপনাদেরকে বুঝতে হবে প্রথম কথা হচ্ছে এটা দেখেন যে আমি কঠোর বলে শাকরামল্লা সঙ্গে আলোচনা করতে পারবো না এমনটা না আমি তাকে ভালোবাসি সম্মান করে শ্রদ্ধা করি আমার মনে হয় না যে আপনি আমার চেয়েতে বেশি ভালোবাসেন তার বই যখনই পড়ি তার জন্য দু অটোমেটিক চলে আসে দুই নম্বর বিষয় যে শেখ রায়মাহুল্লাহ মানে তাকে আমি বলছি বারবার যে তিনি এমন একজন ব্যক্তি যে তার যে ক্যারেক্টারকে আপনি মানে অভিনয় করতে পারবেন না অভিনয় করতে গেলে আপনি ফেল করবেন তো আমি কিভাবে মানে তার সঙ্গে মানে তার প্রসঙ্গে কথা না বলি তার প্রসঙ্গে কীভাবে আমি কথা না বলি একটা মনে রাখবেন যে আল্লাহ তালা এক একটা মানুষকে এক একভাবে তৈরি করেছেন দেখবেন নাবি মহা আলাহ সাল্লাম খুব মেজাজি ব্যক্তি ছিলেন আর ইসা আলাহ সাল্লাম খুব নরম ছিলেন একদম নরম প্রকৃতির এতটাই নরম প্রকৃতির বাইবেলে কিছু কিছু জায়গাতে আছে যদিও বাইবেল এসব মাত্র এগুলোকে আমরা বাতিল মনে করি তারপরেও বাইবেল গস্ত জন্বেন আট দেয় বত্রিশ ছেলে জিজাস ক্রাইস্ট মানে যিশুখ্রিস্ট নবী ঈশা আলাইসলাম তিনি বলতেন যে তোমাকে যদি কেউ এক গালে চর মারে তুমি আর এক গালটা পেতে দাও তোমাকে যদি কেউ পোশাক চাই মানে আলখেলা চাই তাকে গোটা পোশাকটা দিয়ে দাও কেউ যদি তোমাকে এক ধাপ চলতে পারে তার সঙ্গে তুমি দশ ঝাপ চলো কেউ যদি তোমার কাছে কিছু চায় তুমি তাকে দান করে দাও দান করার কখনো ফেরত নিও না পাওয়ার আশায় ফেরত নিও না মানে এ কত মানে এতই নরম ঈশ্বর সাল্লাম তিনি ছিলেন আর অপর দিকে মুর্শারুসলাম তিনি খুব মেজাজি ছিলেন আপনারা দেখেছেন যে মুসারুসলামের ঘটনা পবিত্র কোনো একাধিক জায়গা আছে একজন ব্যক্তিকে একটা থাপ মেরে মেরে ফেলেছে মানে এক থাপ্পড়ে সোরা কাছায় দেখবেন থেকে বিশ নম্বর আয়াত পর্যন্ত আবার সেই বুকের তেরোশো আটচল্লিশ পঞ্চাশ নম্বর হাদিস দেখবেন যে একবার মতকে একটা থাপ্পড় মেরে তাকে অন্ধ করে দিয়েছিল মানে মুসার ইসলাম ছিলেন খুব কঠোর প্রকৃতির এবং তার খুব মেজাজ তীক্ষ্ণ আল্লাহকে দেখতে আল্লাহ আমি তোমাকে দেখবই দেখব আল্লাহ নি দেখতে পাবে না মানুষ না আল্লাহ আমি তোমাকে দেখবই মানে তারই যে মানে মানে তিনি খুব মেজাজি ছিলেন এটা পাওয়া যায় আবার ঈশ্বর খুব কমল স্বভাবের খুবই কমল স্বভাবের আলহামদুলিল্লাহ আমাদের নবী মাহমুদাম তিনি উভাই তিনি যখন কঠোরতা দরকার ছিলেন তখন কঠোর ছিলেন যখন নরম হওয়ার দরকার ছিলেন তখন তিনি নরম ছিলেন মানে তিনি তিনি একটা মানে মানে বিশ্বনবী তার ক্যারেক্টার আল্লাহমতাল্লাহ এমনভাবে তাকিত ফিতরাত দিয়েছে যেটা অস্বাভাবিক সমস্ত নবীদের ভালো ভালো গুণগুলো আমাদের নবী মোহাম্মদের মধ্যে আল্লাহ তাকে দিয়েছে যেমন দেখবেন ভালোভাবে লক্ষ্য করলে যে চার খলিফা আলহামদুলিল্লাহ চারজন কিন্তু খুব সুন্দর তাদের প্রত্যেকটা জীবন জিনিস আমাদেরকে অনুকরণীয় তারপরে দেখবেন আলাহ মুহম্মদাল্লাহ আলুসাল্লাম সন ইবুল মাজের একটা হাদিস আছে একশো চুয়ান্ন নম্বর হাদিস আল্লাহ বলছেন যে আমার এই চা মানে আমার এই সাহিদের মধ্যে সব যেতে দরিদ্র হচ্ছে আওয়াকার রদি আল্লাহ তালা আনহু আর এই শরীয়তের ব্যাপারে সবচেয়ে কঠোর হচ্ছে ওমর আল্লাহ নিজে বলে গেছেন যে হ্যাঁ আবু আকর হচ্ছে খুব মানে দরিদ্র আর শরীয়তের ব্যাপারে খুবই কঠোর তার নাম কি ওমর বিন খাত্তাব তিনি একদম শরীর তুমি সহ্য করতে পারতেন না একবার সমস্ত আবু সাহেদ খুদরি মানে একটা ঘটনা আছে সেই মুসলিমের ঘটনা দেখবেন দু হাজার পাঁচশো তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি পরপর হাদিসগুলোতে বর্ণনা পাওয়া যায় যে ওমর বিন খাত্তাব একজন সাবিকে সালাম দিয়েছে তিনবার সালাম দিয়েছে ওমর বিন খাত্তাব কোনো জবাব দেয় নাই ওই সাবি তখন ফিরে চলে এসেছে ওমর বিন গেছে হ্যাঁ সালাম দিয়ে শুনতে পাইনি সে চলে গেছে মানে ওকে ধরেছে বল তুমি চলে আসলে কেন তোমাকে একদম হত্যা করবো মানে এইসব শব্দ ব্যবহার করছে মানে খুব কঠোর ওমর বিন খাত্তাব তো মূলত মনে রাখবেন যে আল্লাহ তালা এক একজনকে এক এক রকমের ফিতরাতে তৈরি করে ওমর বিন খাত্তাব তিনি এতটাই কঠোর ছিলেন আবার ওসমান বিন আফফান রোদ তিনি এতটাই লাজুক ছিলেন মানে এতটাই লাজুক ছিলেন মুসনাদা আহমেদের পাঁচশো কুড়ি নম্বর হাদিস তিনি যখন গোসল করতেন ওসমান বিন আফফান মানে ওসমান তৃতীয় খলিফা তিনি সেই সময় তার গা থেকে পোশাক খুলতেন না মানে পোশাক রেখে তিনি পানির ঢালতেন মানে তিনি কোনো সময় মানে তার পোশাক মানে খুলতেন না মানে এমন বর্ণনা পাওয়া যায় আরও আশ্চর্য হবেন বিশ্বনবী মোসাল্লাম থেকে একটা হাদিস বর্ণনা আছে হাদিসটা সে মুসলিম চব্বিশশো এক নম্বর হাদিস এবং মিসকাত আলমা সাবি হাদিস নম্বর ছ হাজার ষাট একটা ঘটনা বর্ণনা পাওয়া যায় যে ওসমান বিন আফ্মানদের ধরনের এতটাই লাজুক ছিলেন এতটাই লাজুক যে আশ্চর্য হয়ে যাবেন আমার জান আইসা তালানা হাদিস বর্ণনা করছে যে একদা কোনো এক সকালে আল্লাহ মাহসু ইসলাম বাড়িতে বসে আছেন এমত্ত পরিস্থিতি আব্বাকার রদালু বাড়িতে আসে এবং অনুমতি চাই যে বাড়িতে ঢোকার আর সেই সময় আল্লাহ মুহমের পায়ের কিছুটা অংশ মানে উড়ুর অংশটা বেরিয়ে আছে মানে বেরিয়ে আছে তো আওয়াকার এসেছে আমাজন যান আল্লাহব যে ঠিক আছে আব্বাকরকে আসতে দাও তো আব্বাকার রদালন এসে আল্লাহ সালের সঙ্গে গল্প টল্প করে চলে গেছে একটু পর ওমর বিন খাত্তাব এসেছে এসে আবার অনুমতি চেয়েছে সেই সময় তো আল্লাহ মুহম্মদাল্লামের উড়ুর কিছুটা অংশ মানে খোলা ছিল আল্লাহ বলছে ঠিক আছে ওমরকে আসতে দাও ওমার এসেছে গল্প টল্প করেছে আবার চলে গেছে একটু আর চলে এসেছে ওসমান রদিয়ালু ওসমান রোদিয়ালু এসে যখন অনুমতি চাইছে যে আমি একটু ঢুকবো সেই সময়তে আল্লাহ রসুল তখন আমার যেন বলছে যে তুমি একটু থামতে বলো সঙ্গে সঙ্গে ওসমানকে থামিয়ে দিয়েছে ঢুকতে দেয় নাই আর আল্লাহ রসুল উঠে সঙ্গে সঙ্গে বসে তার পোশাক টোশাক গুলোকে ঠিকঠাক করছে কেননা ওসমান আসছে আশাফার আল্লাহ সঙ্গে কথাবার্তা হয়েছে তারপর যখন ওসমান চলে যাচ্ছে আমার জান আশা রদ আল্লাহ তালেছি আল্লাহ ইয়ারসুলাল্লাহ যে আমার বাবা আউ বা আসলো আপনার আপনি কোনো কিছু পোশাক ঠিক করলেন না আপনার উরুর কিছু অংশটা খোলা ছিল এরপরে ওমার আসলো তাও কিছু করলেন না ওসমান এসেছে আপনি নিজের পোশাককে ঠিক করেছেন এমনটা কেন তখন আল্লাহ মোহাম্মদ হাসান বলছে আয়েশা তুমি কী বলো যাকে দেখে মানে যাকে দেখে ফেরেস্তা লজ্জা পাই যাকে দেখে ফেরেস্তা লজ্জা পাই আমি কি তাকে দেখে লজ্জা পাবো না মানে ওসমান রদাহ আনু এতটাই লাজুক ছিলেন যে ফেরেস তারা তাকে দেখে লজ্জা পায় আলসাল মাহমুদাম ওসমান রদাহ আনুকে আসতে দেখে তিনি নিজের পোশাককে তিনি ঠিক করেছেন চিন্তা করেছেন মানে তিনি এতটাই নরম স্বভাব ছিলেন ওসমান বিন আফান রদুল্লাহতাল আনু তিনি এতটাই লাজুক ছিলেন এখন ওসমান চেষ্টা করলে ওমর বিন খাত্তাবের মতো ক্যারেক্টারকে নিয়ে আসবে এটাও যেমন অনেকটা কঠিন ঠিক ওমর বিন খাত্তাব চেষ্টা করে ওসমানের মতো লাজুকতা নিয়ে আসবে এটা খুব কঠিন হয়ে যায় মুসা আলাহলামের মানে মুসা মতো ক্যারেক্টার ঈশা আলাহ নিয়ে আসবে এটা যেমন খুব কঠিন মানে এটা হচ্ছে ফিতরাত আল্লাহ এক একজনকে এক এক রকমভাবে তৈরি করে কাউকে কঠোর সবের করে কাকে মিষ্টি স্বভাবের করে কাকে নরম কাকে লাজুক কাকে লজ্জাহীন বিভিন্নভাবে তৈরি করে আল্লাহ সোমন এটা ফিতরাত তাই এটা অভিনয় করলেও আপনি হয়তো মানে সেই জায়গাতে যেতে পারবেন না কিছু কমানো যেতে পারে আমরা চেষ্টা করি যে আল্লাহ যেন আমাদেরকে কমল এবং কঠোরতা থেকে দূরে রাখি আমরা নিজেদেরকে আল্লাহ বারবার দোয়া করে আল্লাহ আমাদেরকে কঠোরতা থেকে দূরে রাখুক এবং নরম প্রকৃতির আল্লাহ আমাদেরকে বানাক আমরা এটা দোয়া করি তারপরে একটা ফিতরাত বলে জিনিস আছে ফিতরাত এটা প্রকাশ পাবে কেন এক একজনকে এক একভাবে সৃষ্টি করেছে এটা ফিতরাত খাত্তাবের জীবনী পড়েন উসমানের জীবনী পড়বেন আশ্চর্য হয়ে যাবেন দুজন দুই মেরুর দুজন দুই মেরু কিন্তু দুজনই সাহাবি যাই হোক কাছে দোয়াই পার্থ আল্লাহতালা শেখ খন্দ কর আব্দুল জাহাঙ্গীর রেহমাল্লা যে খেদমত দিয়ে গেছে আল্লাহতালা তুমি কবুল করে এর বিনিময় তাকে জান্নাতুল ফেরদোস দান করো আল্লাহমা আমিন মহানসত্তাল কাছে দোয়া এ প্রার্থনা যে রামাদান মাস চলছে আল্লাহ সুবান এর আমাজান মাসকে কেন্দ্র করে আল্লাহন শেখ রেমাউল্লার যদি গোপনে বা প্রকাশ্যে যেগুলো আমাদের কাছে কোনো টুটি বা বিচুটি না তোমার কাছে যদি কোনো ভুল করে থাকে কোনো পাপের কাজ করে থাকে ছোটো হোক বড় হোক আল্লাহ তালা তুমি সেই পাপগুলোকে ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদৌস দান করো আল্লাহম আমিন তালসনের কাছে দোয়া এ প্রার্থনা আল্লাহ সুমানতালা শেখ রায় যেই মাকসাদ যেই মানে চিন্তা চেতনায় নিতে কাজ করতেন এমন আলেম আরও অসংখ্য তৈরি করে দাও সকলে পড়ি আল্লাহমা আমিন এ দোয়া এ দাওয়া রেখে আজকে মতো শেখ রেম্লা স্মৃতিচারণে আমরা কিছুটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আল্লাহ সুমতাল্লাহ আমাদের সকলকে কবুল করুক এবং শেখ রাম্লা যে ভালো গুণগুলো আছে আমাদের মধ্যে সেই গুণগুলোকে যেন আল্লাহ সুমনাতাল্লাহ আমাদেরকে গিফট করে আমাদেরকে দান করে আমাদেরকে আমরা ভিক্ষা চাইছি আল্লাহ সুমার কাছে যে শেখ রাম ভালো ভালো জ্ঞানগুলো এবং তার ইলমের কিছুটা অংশ হলো যেন আমাদেরকে আল্লাহ সুমনতাল্লাহ ছিটে ফোটা আমাদেরকেও দান করে তাতে আমরা ধন্য হবো আল্লাহ সুমতাল্লাহ আমাদের এ দোয়া তুমি কবুল করো সকলে পড়ি আল্লাহমা আমিন এ দোয়া এ দাওয়া রেখে আজকে মতো আমরা আলোচনা এখানে শেষ করলাম পরবর্তী সময়তে আবার কোনো এক সময় দেখা হবে আল্লাহ ততক্ষণ সকলকে ভালো রাখুক হেফাজত রাখুক সকলে পরে আল্লাহ মা আমিন এ দোয়া এদারে খেয়ে আজকে মতো আলোচনা শেষ করলাম ও মালাই নালাইকুম ও রহমতুল্লাহি